আসসালামু আলাইকুম। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অতি সন্নিকটে, আর আপনাদের এই প্রস্তুতিকে আরো শানিত করার লক্ষ্যে আমরা সাধারণ বিজ্ঞানের উপরে ভিত্তি করে 15 মার্কের একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য দৈনন্দিন বিজ্ঞান থেকে যে 15 মার্কের সিলেবাস করা হয়েছে, এই সিলেবাসের মধ্যে ভৌত বিজ্ঞান অংশ থেকে 5, জীব বিজ্ঞান অংশ থেকে 5 এবং আধুনিক বিজ্ঞান অংশ থেকে 5, এইরকম করে 15 মার্কের প্রশ্ন এখানে করা হয়ে থাকে। তবে কথা হচ্ছে, দৈনন্দিন বিজ্ঞান অংশ থেকে পিএসসি কর্তৃক যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এখানে 77টির মতো চ্যাপ্টার রয়েছে। এই 77টি চ্যাপ্টারকে আমরা কেটে সেটে এবং দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে আপনার বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা এগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকে থাকার জন্য দৈনন্দিন বিজ্ঞান অংশেও ভালো করার কোনো বিকল্প নেই, কিন্তু অনেকেই জানে না প্রশ্নগুলো সাধারণত কোথা থেকে করা হয়। আমরা আজকে আপনাদেরকে এগুলো দেখাবো, কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করছি এবং আশা করছি আপনারা এখান থেকে অনেক বেনিফিটেড হবেন। ভৌত বিজ্ঞান অংশের মধ্যে থেকে একটি প্রশ্ন প্রায়ই আসে, বৈজ্ঞানিক যন্ত্রাংশ এর ব্যবহার। যেমন বলা হয়, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি, এরপরে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি, এগুলোকে আমরা আপনাদেরকে দেখাবো এবং মনে রাখার টেকনিকও আপনাদেরকে দেখাবো এবং এগুলোকে আজীবন আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আমরা বলছিলাম বৈজ্ঞানিক যন্ত্রাংশের ব্যবহার, অবশ্যই এগুলো আপনি নোট করে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন এখান থেকে ঠিক এই প্যাটার্নেরই প্রশ্নের পরীক্ষা হবে, বৈজ্ঞানিক যন্ত্রাংশের ব্যবহার এখান থেকে 1 মার্কের প্রশ্ন। যেমন আমরা বলছিলাম উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি, এইরকম করে কিন্তু বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছিল ঠিক এখান থেকে, যে বৈজ্ঞানিক যন্ত্রাংশের ব্যবহার দিয়ে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম দেখবেন যে ট্যাকোমিটার। এটি কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে আবার ভুলে যায়। আমরা একটি টেকনিক দিব, আজীবন আপনি মনে রাখতে পারবেন। ট্যাকোমিটার দেখবেন, ছোট শিশু বাচ্চারা অনেক সময় তাদের কথা অস্পষ্ট থাকে, এই অস্পষ্ট থাকার সময় তারা অনেক সময় দেখোকে ট্যাকো করে বলে। যেমন তারা যখন তাদের মায়ের কোলে বা পিতার কোলে থাকে এবং হঠাৎ করে যখন আকাশ দিয়ে উড়োজাহাজ বা বিমান যায়, তখন বলে আব্বু বা আম্মু, ট্যাকো ট্যাকো উড়োজাহাজ যাচ্ছে। এরকম করে আপনি মনে রাখতে পারেন যে ট্যাকো ট্যাকো করে কিন্তু ছোট বাচ্চারা বলে থাকে। এই যে এখান থেকে আপনি মনে রাখবেন যে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। আমরা বলছিলাম শিশু বাচ্চার কথা, এই যে এখান থেকে দেখো থেকে আপনি মনে রাখবেন ট্যাকোমিটার। বারবার বলছি যে এই টেকনিক গুলোর মাধ্যমে আপনি আজীবন মনে রাখতে পারবেন। এগুলোকে মনে রাখার জন্য কিন্তু আপনি অনেকবার পড়েছেন, কিন্তু পরীক্ষার হলে যান আর এগুলো ভুলে যান। এগুলোকে একটু এইভাবে পড়ার চেষ্টা করবেন, আপনার আজীবন মনে থাকবে, পরীক্ষার হলে যে খুব সহজে মনে রাখতে পারবেন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। এরপরে আপনার আরো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, যেটি হচ্ছে বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখবেন, বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে আপনার অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, তাহলে কথা হচ্ছে এই অ্যানিমোমিটারকে মনে রাখবেন কিভাবে। আমরা এখানে 20টি যন্ত্রাংশের ব্যবহার দেখাবো, এই 20টি যন্ত্রাংশের মধ্যে থেকে আপনি অবশ্যই 1 মার্কের প্রশ্ন কমন পাবেন। অ্যানিমোমিটার দেখুন, অনেক সময় আপনার বাবা বা মা আপনাকে বলে থাকে যে আর কতদিন এইরকম চিরকাল একা থাকবে, তখন আপনি আপনার মাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আম্মু বা আব্বু চিন্তা করো না, আমি তোমার জন্য একটি বউ বাতাসের গতিতে নিয়ে আসবো, বা বৌমাকে বাতাসের গতিতে আনিমো। দেখুন আমাদের বগুড়া অঞ্চলে কিন্তু বলা হয় যে আনমো, এই যে আনমো থেকে আপনি অ্যানিমোমিটারের কথা মনে রাখতে পারেন, আনমো এর। যেমন আপনি বলছেন আপনার পিতাকে আব্বু আর চিন্তা করো না, তোমার জন্য একজন বৌমা খুব দ্রুত গতিতে বা বাতাসের গতিতে নিয়ে আসবো, এখান থেকে আপনি মনে রাখবেন বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যবহার পরীক্ষায় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে আপনার সিসমোগ্রাফ, অর্থাৎ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম। আমরা বলছিলাম ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে আপনার সিসমোগ্রাফ। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সিসমোগ্রাফ।
তাহলে কথা হচ্ছে এটিকে মনে রাখবেন কিভাবে, দেখুন আপনি যখন আপনার বন্ধুর উপরে রাগান্বিত হন অথবা কারোর উপরে রাগান্বিত হন তখন কিন্তু বলে থাকেন তোকে শেষম আর ভূমিতে নিক্ষেপ করব, অর্থাৎ মাটিতে কিন্তু নিক্ষেপ করব। এইরকম করে কিন্তু সাধারণত আপনি বলে থাকেন, রাইট? অর্থাৎ তোকে শেষে ফেলবো, অনেক সময় বলে থাকেন শেষে ফেলবো, শেষে ফেলবো। এই যে শেষে ফেলবো থেকে আপনি মনে মনে রাখতে পারেন যে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম। অনেক সময় বলে না যে তোকে শেষে ভূমিতে ফেলে দিব বা মাটিতে ফেলে দিব। এখান থেকে মনে রাখবেন যে সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম, খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ, এর ব্যবহার কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর একটি যন্ত্র এখান থেকে এসে থাকে, যেমন তাপ পরিমাপক যন্ত্রের নাম কি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ক্যালোরিমিটার। আমরা বলছিলাম তাপ পরিমাপক যন্ত্রের নাম, তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। আপনাদের মধ্যে অনেকেই জানেন ক্যালোরিমিটার, অনেকে যারা বিজ্ঞান বহির্ভূত যে স্টুডেন্ট গুলো আছেন অর্থাৎ বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট না, তাদের কাছে এগুলো ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু আজকের পর থেকে আমরা আশা করছি এগুলোকে খুব সহজ মনে হবে। বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এগুলো শোনার চেষ্টা করবেন, আবার অহংকার বশত এগুলো অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন না, এগুলো আপনারা অনেক আগে শিখেছেন। বিধায় অনেকে এগুলো না জানতে পারে, কিন্তু অনেকে আবার এগুলো নাও জানতে পারে বা জানতেও পারে। যাই হোক, আমরা বলছিলাম তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এটিকে আপনি মনে রাখবেন কিভাবে, দেখুন আপনি যখন পড়াশোনার কাজে ব্যস্ত তখন আপনার বন্ধু যখন আপনার গায়ে একটু হাত দেয় বা একটু ইয়ারকি ফাজলামি করে তখন কিন্তু আপনি বলেন আমার সাথে ক্যালকেলি করিস না। এই যে ক্যালকেলি থেকে আপনি মনে রাখবেন, দেখুন আমাদের বগুড়া অঞ্চলে একটা কথা আছে ক্যালাকেলি করিস না তো বন্ধু, ক্যালাকেলি, ক্যালাকেলি। এই ক্যালাকেলি করার অর্থ হচ্ছে ইয়ারকি ফাজলামি করা। আপনি গভীর মনোযোগ দিয়ে পড়ছেন আর আপনার বন্ধু যখন আপনাকে ডিস্টার্ব করে তখন কি হয়, তখন আপনার তাপমাত্রা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ আপনি তখন বিরক্ত বোধ করেন। এই যে এখান থেকে আপনি মনে রাখবেন যে তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, অর্থাৎ ক্যালালে তাপ বেড়ে যায়, এখান থেকে মনে রাখবেন। এরপরে আরো একটি যন্ত্রের ব্যবহার আমরা এখান থেকে দেখাবো, যেমন আপনার এখানে এসে থাকে আপনার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি, গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কিন্তু ম্যানোমিটার। আমরা এটি মিশিয়ে দিলাম, গ্যাসের চাপ, গ্যাসের চাপ নির্ণায়ক, গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ম্যানোমিটার। আমরা সংক্ষিপ্ত ভাবে এখানে লিখলাম ম্যানোমিটার, ম্যানোমিটার, এটি আপনি মনে রাখবেন, ম্যানোমিটারের কথা আমরা বলছিলাম। দেখুন এখানে কিন্তু গ্যাসের চাপ রয়েছে আবার ম্যানোমিটার আছে। এখান থেকে আপনাদের মধ্যে অনেকে জানেন যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কিন্তু মাঝে মধ্যে ওয়াজের মধ্যে বা তার আলোচনার মধ্যে বলে থাকেন যে ফাম দিস না, ফাম দিস না, তোরা পোলা পান, তোরা মইরা গেলি আমি শেষ, এরকম করে কি যেন বলে থাকে। জাস্ট এখান থেকে আপনি মনে রাখবেন, দেখুন যে পাম্প বা গ্যাস দেওয়া, অর্থাৎ কাউকে যদি আপনি গ্যাস দেন বা পাম্প দেন সে কিন্তু ফুলে ওঠে, রাইট? এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন আপনি কাকে পাম্প দেন, কাকে গ্যাস দেন। এই যে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, রাইট? এখান থেকে মনে রাখবেন, অর্থাৎ মানুষকেই তো মূলত পাম দেয়। এখান থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার, খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ, এর ব্যবহার কিন্তু পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা আরো একবার বলছিলাম যে কাউকে যখন গ্যাস দেওয়া হয় বা পাম দেওয়া হয় সে কিন্তু ফুলে ওঠে, অর্থাৎ মানুষকে যখন আপনি পাম দেবেন বা গ্যাস দেবেন তখন সে কিন্তু ফুলে ওঠে। এখান থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, সেটি হচ্ছে আপনার অল্টামিটার। আমরা একটু এখানে লিখব অল্টামিটার, অল্টিমিটার, দেখুন অল্টিমিটার, অল্টিমিটার, এটি হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম, উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম। তাহলে এটিকে মনে রাখবেন কিভাবে, দেখুন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু উচ্চতার আসনে আসীন হয়েছেন, রাইট? অর্থাৎ তিনি বিশ্বের মধ্যে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে অলরাউন্ডার শীর্ষে অবস্থান করছেন। অর্থাৎ এখান থেকে মূলত আমরা বুঝতে চাচ্ছি অল দ্বারা অলরাউন্ডার কি আমরা বুঝেছি, অলরাউন্ডাররা কি করে, উচ্চতম আসন স্থান দখল করে থাকে। এখান থেকে আপনি মনে রাখবেন যে অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম বা উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম, খুবই গুরুত্বপূর্ণ একটি আপনার যন্ত্র, পরীক্ষা কিন্তু এখান থেকে আসতে পারে। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যবহার দেখব, যেমন এর মধ্যে আপনার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কিন্তু হচ্ছে ফ্যাদোমিটার। এখান থেকে আপনি মনে রাখবেন কি, দেখুন
আমরা বলছিলাম সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম। প্লিজ 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 ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন এগুলো কিন্তু আপনারা অনেকবার পড়েছেন। আপনাদের মধ্যে বন্ধু বান্ধবী সকালে পড়ে দুপুরে ভুলে যায়, আবার দুপুরে পড়ে রাত্রিবেলা ভুলে যায়। আপনি এইভাবে পড়ার চেষ্টা করবেন, তবে আপনার পরীক্ষা হলে খুব সহজে মনে থাকবে। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার, দেখুন আপনি যখন আপনার বন্ধুর উপরে রাগান্বিত হন বা অন্য কারো উপরে রাগান্বিত হন, তখন কিন্তু বলেন যে তোকে ফেদে ফেলাবো অথবা ফেটে ফেলাবো। এখান থেকে আপনি মনে রাখবেন, দেখবেন যে চট্টগ্রাম অঞ্চলের লোকেরা সম্ভবত বা কুমিল্লা অঞ্চলের লোকেরা পকে ফ বলে থাকে। এখান থেকে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, ফাটামো থেকে আপনি মনে রাখবেন ফ্যাদামো। আমরা বলছিলাম ফ্যাদামো, অর্থাৎ কাউকে মারবেন আপনি, কারো উপরে আপনি রাগান্বিত হয়েছেন এবং বলছেন যে তোকে ফেটে ফেলাবো বা ফ্যাদামো এবং সমুদ্রের গভীরে তোকে নিক্ষেপ করব। এখান থেকে আপনি মনে রাখবেন যে সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, আমরা বলছিলাম ফ্যাদোমিটারের কথা। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ আপনার যন্ত্রাংশ হচ্ছে আপনার সেটি হচ্ছে অডোমিটার। দেখবেন অডোমিটার পরীক্ষায় কখনো কখনো এটিও এসে থাকে, অডোমিটার। আপনারা যখন ফোনের মধ্যে বা সেলফোনে যখন গান শুনে থাকেন, অডিও গান শুনে থাকেন, রাইট, এই যে অডিও গান, এই অডিও গানের যে তীব্রতা রয়েছে, অর্থাৎ যে শব্দ আপনার কানে এসে পৌঁছাচ্ছে, এই শব্দের তীব্রতা নির্ণায়ক যে যন্ত্র সেটিকে বলা হয় অডোমিটার। এখান থেকে আপনি মনে রাখবেন যে অডোমিটার হচ্ছে আপনার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম। আমরা বলছিলাম শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম, এটি একটু লিখবো, খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অডোমিটার। এরপরে আরো একটি যন্ত্র পরীক্ষা আসে, সেটি হচ্ছে অটোমিটার। দেখবেন অটোমিটার, অটোমিটার হচ্ছে গাড়ির গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম। তাহলে এটিকে আপনি মনে রাখবেন কিভাবে, দেখুন গাড়ির গতিবেগ, আমাদের কথা কিন্তু একটি, সেটি হচ্ছে করবেন আপনি একবার, এগুলো যেন আজীবন আপনার মনে থাকে, পরীক্ষার জন্য যেন আর না দেখতে হয়। জাস্ট পরীক্ষা আসবে এর পূর্বে জাস্ট আপনি একবার এক নজরে দেখবেন, এই টেকনিকগুলো আপনার মনে থাকবে। অটোমিটার হচ্ছে গাড়ির গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম। দেখুন আপনাদের প্রত্যেকটা শহরের মধ্যে কিন্তু একটি গাড়ি আছে, সেটি হচ্ছে অটো, রাইট। অটো চেনে না এমন কিন্তু কেউ নাই। এই যে অটো, এই অটো যে গাড়ি আছে, এই গাড়ির গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অটোমিটার। অর্থাৎ এক কথায় যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অটোমিটার। যন্ত্রাংশগুলোর মধ্যে আরো একটি যন্ত্রের ব্যবহার পরীক্ষা এসে থাকে, সেটি হচ্ছে আপনার গ্যালভ্যানোমিটার। গ্যালভ্যানোমিটার কি, অর্থাৎ আপনার বিদ্যুতের ক্ষুদ্র পরিমাপক যে যন্ত্র সেটি কিন্তু হচ্ছে গ্যালভ্যানোমিটার। আপনারা এখান থেকে দেখে নেবেন, পরীক্ষায় কিন্তু কখনো কখনো এখান থেকে প্রশ্ন এসে থাকে। এরপরে আপনার আরো একটি টেকনিক আমরা আপনাদেরকে দেখাবো, আরো একটি যন্ত্রের ব্যবহার দিয়ে, সেটিও পরীক্ষায় কখনো কখনো এসে থাকে, সেটি হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি। দেখুন বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার, আমরা অনেকেই জানি ব্যারোমিটার। এই যে ব থেকে বায়ু, ব থেকে ব্যারো, এখান থেকে খুব সহজে মনে রাখতে পারেন যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এরপরে আপনার আরো একটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে আপনার জাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি। জাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে জাইরো কম্পাস, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখবেন জাইরো কম্পাস। আমরা আরো একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, কমপক্ষে 20টি যন্ত্রাংশের ব্যবহার আপনার এখান থেকে দেখে নিতে হবে এবং এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে জাহাজের গতি মাপক যন্ত্রের নাম হচ্ছে জাইরো কম্পাস, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখান থেকে আপনি যেভাবে মনে রাখবেন, এই যে দুটির মধ্যে জ এর ব্যবহার রয়েছে, অর্থাৎ জ থেকে জাহাজ আবার জ থেকে জাইরো কম্পাস, অর্থাৎ জাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে জাইরো কম্পাস। এরপরে আপনার আরো একটি এসে থাকে, সেটি হচ্ছে আপনার হাইড্রোফোন। দেখবেন হাইড্রোফোন, অর্থাৎ পানির মধ্যে শব্দের যে গতি আছে, এই গতি নির্ণায়ক যে যন্ত্র সেটির নাম হচ্ছে হাইড্রোফোন। আমরা বলছিলাম হাইড্রোফোনের কথা, খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন হাইড্রোফোন, হাইড্রোফোন হচ্ছে পানির মধ্যে শব্দের, পানির মধ্যে শব্দের, পানির মধ্যে শব্দের গতিবেগ নির্ণায়ক যে যন্ত্র সেটিকে বলা হয় হাইড্রোফোন। তাহলে মনে রাখবেন কিভাবে, দেখুন এই যে শব্দের মধ্যে ড্রপ আছে না, ড্রপ,
অর্থাৎ আপনি যখন অসুস্থ ছিলেন ছোটবেলায়, যখন আপনার আম্মু বা আপনার আব্বু যখন আপনাকে ঔষধ ঔষধ সেবন করাতো, তখন কিন্তু ড্রপের মাধ্যমে ঔষধ সেবন করাতো, রাইট? এই ড্রপ দিয়ে দেখবেন যখন পানির উপরে আপনি ফেলবেন তখন কিন্তু বুদবুদ শব্দ করে, বা এখান থেকে আপনি মনে রাখবেন যে পানির মধ্যে যে শব্দ সৃষ্টি হয় সেই শব্দকে আপনি এখান থেকে মনে রাখবেন যে হাইড্রোফোন। অর্থাৎ আমরা মূলত এখানে বোঝাতে চাইলাম যে পানির মধ্যে যখন আপনি ড্রপ দিয়ে পানি ফেলবেন তখন কোন কোন শব্দ করবে, এখান থেকে এই পানির যে শব্দ সৃষ্টি হলো এটি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোফোন। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এখান থেকে এসে থাকে। এরপরে আপনার আরো একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, সেটি হচ্ছে আপনার সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্রের নাম কিন্তু হচ্ছে আপনার ক্রোনোমিটার। দেখুন এটিকে কিভাবে মনে রাখবেন, আমরা বলছিলাম সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার, ক্রোনোমিটার। এটিকেও কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখুন আমরা বলছিলাম দ্রাঘিমা রেখা কাকে বলে, যে রেখাগুলো এক্স এক্সিসের উপরে দণ্ডায়মান থাকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে যে কল্পিত যে রেখা আছে মানচিত্রের মধ্যে দেখবেন সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। ঠিক তেমন ভাবে সমুদ্রের মধ্যে এই দ্রাঘিমা রেখাগুলো বা দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য কিন্তু আপনার ব্যবহার করা হয়ে থাকে ক্রোনোমিটার। তাহলে এটিকে আপনি মনে রাখবেন, একটু ফিগার কল্পনা করার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে। দেখুন এটি হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক এইরকম করে কিন্তু যে রেখাগুলো এক্স এক্সিসের উপরে দাঁড়িয়ে থাকে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। জাস্ট এটি একটু ভাবার চেষ্টা করুন। ঠিক আপনি এখান থেকে বলছেন যে কোনার কোণী ভাবে মাপার চেষ্টা করুন, এখান থেকে জাস্ট কোনা কোণী থেকে আপনি মনে রাখবেন যে ক্রোনোমিটার, কোনা কোণী, অর্থাৎ দ্রাঘিমা যে রেখাংশ আছে সমুদ্রের মধ্যে এগুলো নির্ণয় করার যে যন্ত্র সেটিকে বলা হয় ক্রোনোমিটার। খুব সহজে আপনি কিন্তু এখান থেকে মনে রাখতে পারেন। এরপরে মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম আবার হচ্ছে এটি কিন্তু হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলছিলাম মানব দেহের রক্তচাপ নির্ণয়, মানব দেহের রক্তচাপ নির্ণয়, মানব দেহের রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে, প্লিজ 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 কখনোই বিরক্ত হবেন না, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কেননা এরকম করে কিন্তু আপনি কোনোদিন পড়েননি, আজকের পর থেকে একবার পড়বেন আপনার আজীবন মনে থাকবে। আপনার পাশের বন্ধু বা বান্ধবী যখন সারা দিন রাত এগুলো পড়বে তখন আপনি একবার পড়বেন, একবার পড়ে এটি আপনার আয়ত্ত থেকে যাবে ইনশাল্লাহ। দেখুন মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম আমরা বলছিলাম স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার আমরা এটি লিখলাম না, এখান থেকে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মানব দেহের রক্তচাপ, দেখুন রক্তচাপ, এখান থেকে আপনি মনে রাখবেন যে ম্যানো অর্থাৎ গমন থেকে আপনি মনে রাখবেন গমন, অর্থাৎ আপনার মানুষের শরীরের মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন কিন্তু প্রচন্ড চাপের সৃষ্টি করে। দেখবেন যেমন অনেক সময় যখন কেউ কাউকে মারে দেখবেন যে ফিনকি দিয়ে রক্ত সিটে বের হয়, অর্থাৎ প্রচন্ড চাপের যখন সৃষ্টি হয় তখন রক্ত বের হয়ে কিন্তু আসে। এখান থেকে আপনি মনে রাখবেন যে মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, অর্থাৎ গমন থেকে আপনি মনে রাখবেন স্ফিগমোম্যানোমিটার হচ্ছে মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম। এরপরে আপনার গ্রহগুলোর গতি নির্ণায়ক যে যন্ত্র আছে সেটিকে বলা হয় আপনার সেক্সট্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ, আমরা এদিকেও আমরা এখানে লিখব, সেটি আমরা বলছিলাম যে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের যে গতিবেগ আছে সেটির নাম হচ্ছে গ্রহ ও উপগ্রহ। এটাকে বলা হয় আপনার সূর্য থেকে যদি গ্রহ বা উপগ্রহের গতিবেগ নির্ণয় করতে চান সেটি সেক্ষেত্রেও কিন্তু সেক্সট্যান্ট ব্যবহার করা হয়। আমরা বলছিলাম সেক্সট্যান্ট, এখান থেকে মনে রাখবেন, খুব সহজে মনে রাখতে পারবেন। দেখুন আমরা যখন নবম দশম শ্রেণীতে ছিলাম তখন কিন্তু সেক থিটা ট্যান থিটা এর অঙ্ক করেছিলাম, এগুলো মূলত দ্বারা বোঝায় যে ক্ষুদ্র ক্ষুদ্র গতি নির্ণায়ক ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ, অর্থাৎ এগুলো মূলত ত্রিকোণমিতি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে এক গ্রহ থেকে অপর গ্রহের যে দূরত্ব অথবা সূর্য থেকে অপর গ্রহগুলো কত দূরত্বে আছে এগুলোকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে সেক্সট্যান, আপনি এখান থেকে মনে রাখবেন, অথবা সেক থিটা এর কথা আপনি মনে রাখতে পারেন, সেক থিটা ট্যান থিটা, তাহলে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে মনে রাখতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে এই কয়েকটা গুরুত্বপূর্ণ যন্ত্রই সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং আশা করছি এর মধ্যে থেকে আপনি পরীক্ষায় কমন পাবেন। এখন আমরা আসব আপনার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার এপিকালচার সেরিকালচার অর্থাৎ ফলিত বিজ্ঞান সংক্রান্ত একটি প্রশ্ন কিন্তু
পরীক্ষায় আপনার অবশ্যই আসবে, অবশ্যই আপনার এখান থেকে মনে রাখতে হবে। আমরা বলছিলাম ফলিত বিজ্ঞানের কথা মনে রাখবেন, আমরা বলছিলাম যে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের মধ্যে 77টির মতো চ্যাপ্টার আছে, এগুলোর মধ্য থেকে যেগুলো আপনার অবশ্যই আসবে সেগুলোকে আমরা সর্বপ্রথমে দেখাবো, কাজেই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম ফলিত বিজ্ঞান, দেখবেন এই ফলিত বিজ্ঞান কিন্তু আবার আধুনিক বিজ্ঞানের মধ্যে আছে, এখান থেকে সাধারণত 1 মার্কের মতো প্রশ্ন এসে থাকে। যেমন আপনার বলা হয় যে মৌ চাষকে আপনার বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, এটিকে কিন্তু বলা হয় এপিকালচার, অর্থাৎ মৌমাছির যে চাষ, আপনাদের মধ্যে অনেকেই জানেন এটি, তারপরে আমরা আপনাদেরকে টেকনিক দিব মৌমাছির চাষ, মৌমাছির চাষকে বলে এপিকালচার, এপিকালচার। দেখবেন আপনি যখন কসমেটিক্স এর দোকানে অথবা মুদির দোকানে যাবেন তখন দেখবেন যে এপি নামে কিন্তু মধু পাওয়া যায়, অর্থাৎ এপির যে বোতল আছে এপির বোতলের উপরে দেখবেন যে এখানে লেখা থাকে এপি মধু। এখান থেকে আপনি মনে রাখবেন যে মধু যেহেতু মৌমাছি সংগ্রহ করে থাকে, এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন যে মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার। এরপরে রেশম চাষকে তাহলে কি বলে, দেখুন রেশম চাষকে বলে সেরিকালচার, আমরা বলছিলাম রেশম চাষকে বলে সেরিকালচার, সেরিকালচার, সেরিকালচার আমরা বাংলায় লিখলাম, এখান থেকে আপনি ইংরেজিতেও লিখতে পারেন, সমস্যা নেই। সেরিকালচার দেখুন এটিকেও মনে রাখতে পারি। দেখুন বগুড়া অঞ্চল সহকারে উত্তরাঞ্চলের যে ভাষাগুলো আছে তারা মেয়েদেরকে সাধারণত সেরি বলে থাকে, কখনো কখনো বলে থাকে এই সেরি কেমন আসিস, এরকম করে কিন্তু কখনো কখনো বলে থাকে, বলে না রাইট, এরকম করে কিন্তু বলে থাকে এই সেরি, এই সেরি তুই কেমন আসিস, তুই কেমন আসিস, এই সেরি তুই কেমন আসিস। দেখুন এখান থেকে আপনি মনে রাখবেন সেরিকালচারের কথা। আচ্ছা মহিলারা সাধারণত কিন্তু দেখবেন যে রেশমের তৈরি যে পোশাক শীতের মধ্যে সাধারণত তারা এগুলোকে বেশি ব্যবহার করে থাকে, এখান থেকে আপনি মনে রাখবেন যে রেশম চাষকে বলা হয় সেরিকালচার, খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে সেরি, অর্থাৎ সেরি দ্বারা আমরা মহিলাদেরকে বুঝিয়েছি, অর্থাৎ মহিলারা রেশম জাতীয় যে পোশাক গুলো আছে সেগুলো বেশি পছন্দ করে থাকে, এখান থেকে মনে রাখবেন যে রেশম চাষকে বলে সেরিকালচার, খুব সহজে মনে রাখতে পারবেন, অর্থাৎ রেশমের তৈরি পোশাক মহিলারা পরে, এখান থেকে মনে রাখবেন। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ আপনার ফলিত বিজ্ঞান, সেটি হচ্ছে আপনার মৎস্য চাষ, যেটিকে বলা হয় পিসিকালচার। আমরা বলছিলাম মৎস্য চাষ সংক্রান্ত যে বিদ্যা, মৎস্য চাষকে বলে পিসিকালচার, দেখুন এটিকেও খুব সহজে আপনি মনে রাখতে পারবেন, পিসিকালচার, 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 দেখুন এখান থেকে আপনি মনে রাখতে পারবেন পিসিকালচার। আচ্ছা এটিকে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন, অর্থাৎ এখান থেকে আপনি বলতে পারবেন যে পিস, এই যে ছোট বাচ্চাদের কথা আমরা বলছিলাম যে তাদের কথার মধ্যে কিন্তু অস্পষ্টতা আছে, অনেক সময় তারা বলে থাকে যে আব্বাজান আমার জন্য একটা পিস নিয়ে আসো, পিস, পিস মানে হচ্ছে মাছকে আমরা মূলত বুঝাতে যাচ্ছি, অর্থাৎ ফিস মানে হচ্ছে মাছ, এখান থেকে ছোট বাচ্চা উচ্চারণ করলো অস্পষ্টতার কারণে পিস, এখান থেকে যে আব্বু বাবাজান আমার জন্য একটা পিস নিয়ে আসো, আমি রেজাল্ট পরীক্ষায় ভালো করেছি, অনেকদিন থেকে মাছ খাওয়া হয় না, একটা মাছ নিয়ে আসবে আমার জন্য, এখান থেকে বলছে পিস নিয়ে আসো। তাহলে মৎস্য চাষকে আমরা মূলত বুঝাতে যাচ্ছি পিসিকালচার, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে উদ্যান পালন সংক্রান্ত যে বিদ্যা, সেটিকে মূলত বলা হয় হর্টিকালচার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম উদ্যান পালন সংক্রান্ত বিদ্যা, উদ্যান পালন সংক্রান্ত বিদ্যা, উদ্যান পালন সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় হর্টিকালচার, খুবই গুরুত্বপূর্ণ হর্টিকালচার। দেখুন হর্তকি বৃক্ষের কথা কে না জানে, অর্থাৎ হর্তকি যেহেতু এক ধরনের বৃক্ষ, অর্থাৎ বৃক্ষ দিয়ে যে বাগান তৈরি করা হয় এই বাগান সংক্রান্ত যে বিদ্যা এটিকে বলা হয় হর্টিকালচার, এখান থেকে আপনি মনে রাখতে পারেন। দেখুন আমরা বলছিলাম হর্তকি বৃক্ষের কথা, হর্তকি, হর্তকি থেকে আপনি মনে রাখবেন হর্টিকালচার, যেহেতু হর্তকি এক ধরনের বৃক্ষ, ধরুন অনেকগুলো হর্তকি বৃক্ষ নিয়ে একটি বাগান করা হয়েছে আর এই বাগান সংক্রান্ত যে বিদ্যা এটিকে বলা হবে হর্টিকালচার, খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় কিন্তু এখান থেকে এসে থাকে। এরপরে চিংড়ি চাষ সম্পর্কিত যে বিদ্যা পরীক্ষায় এটিও কিন্তু এসে থাকে, আমরা বলছিলাম চিংড়ি চাষ সম্পর্কিত, আমরা একটু এখানে লিখবো জায়গার স্বল্পতার কারণে, চিংড়ি চাষ সম্পর্কিত যে বিদ্যা এটিকে বলা হয় প্রন কালচার, প্রন কালচার,
প্রন কালচার, দেখুন এই যে প্রন এখান থেকে কিন্তু আপনি মনে রাখতে পারেন প্রাণের কথা, প্রাণের কথা। বিশেষ করে খুলনা অঞ্চলে যারা বসবাস করেন এবং সাতক্ষীরা অঞ্চলে যারা বসবাস করেন দেখবেন যে বাগদা চিংড়ি কিন্তু অনেক ডেলিশিয়াস এবং সুস্বাদু। অনেকেই বলে থাকে যে বন্ধু এই বাগদা চিংড়ি খাওয়ার পরে প্রাণটা আমার জুড়ে গেল। এখান থেকে আপনি মনে রাখবেন প্রাণ, অর্থাৎ প্রণ থেকে আপনি প্রাণের কথা মনে রাখবেন, কি আপনার জুড়ে গেল, আপনার প্রাণ জুড়ে গেল, কি খেয়ে, চিংড়ি মাছ খেয়ে। অর্থাৎ চিংড়ি চাষ সম্পর্কিত যে বিদ্যা এটিকে আমরা মূলত বোঝাতে চাচ্ছি প্রণ কালচার, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার আরো একটি প্রশ্ন পরীক্ষায় বারবার এই ফলিত বিজ্ঞান অংশ থেকে এসে থাকে, সেটি হচ্ছে আপনার শৈবাল সংক্রান্ত যে বিদ্যা এটিকে কি বলে, এটিকে কিন্তু ফাইকোলজি বলে। দেখবেন এটিও কখনো কখনো পরীক্ষায় এসে থাকে। আমরা বলছিলাম শৈবালের, শৈবাল সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় ফাইকোলজি। ফাইকোলজির কথা আমরা বলছিলাম, শৈবাল নিয়ে যেখানে গবেষণা করা হয় অর্থাৎ যে বিদ্যায় গবেষণা করা হয় সেটিকে বলা হয় ফাইকোলজি, ফাইকোলজি, ফাইকোলজি। এটি শৈবাল সংক্রান্ত, শৈবাল সংক্রান্ত বিদ্যা মনে রাখবেন। তাহলে এখান থেকে মনে রাখবেন কি হবে, শৈবাল, শৈবাল কিন্তু আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন, দেখবেন যে ফাঁকা জায়গায় জন্মে, রাইট, বিশেষ করে টিউবওয়েলের সামনে অর্থাৎ আপনার ক্যান্টিনের সামনে দেখবেন যে টিউবওয়েলের পানির নিচে এই শৈবাল জন্মে আছে। আবার পুকুরের ভেতরে আপনার সিঁড়িতে কিন্তু কখনো কখনো এই শৈবাল গুলো জন্মে থাকে। অর্থাৎ আমরা মূলত এখান থেকে মনে রাখবো এইভাবে যে ফাঁকাতে যেটা জন্মে সেটি হচ্ছে শৈবাল। অর্থাৎ ফাই থেকে আপনি ফাঁকা এর কথা মনে রাখবেন, ফাঁকায়, ফাই থেকে ফাঁকায়, এখান থেকে মনে রাখবেন ফাইকোলজি, অর্থাৎ শৈবাল সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় ফাইকোলজি। দেখুন ঠিক এই রকম করে কিন্তু আমরা অনেক টেকনিক গুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং অনেক কঠিন কঠিন বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে পরীক্ষার জন্য এগুলোকে আপনাদের মনে রাখতে হবে এবং দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে মূলত এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের মধ্যে যারা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার মাশকুরুল ইংলিশ লিটারেচার বইটি সারা বাংলাদেশে কেন পাচ্ছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা প্রত্যেকটা জেলায় সরবরাহ করার চেষ্টা করছি, নীল খেতে পাঠানোর সাথে সাথে বইগুলো শেষ হয়ে যাচ্ছে, আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট গুলোতে পাঠাবো কিভাবে, তাছাড়াও কিছুটা প্রবলেমও আছে বিশেষ করে কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে আমরা অন্যান্য জেলাগুলোতে পাঠাতে পারছি না। কাজে যারা অন্যান্য জেলা অবস্থান করছেন, যারা ভাবছেন যে মাশকুরুল ইংলিশ লিটারেচার বইটি আপনারা সংগ্রহ করবেন, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ 01795133404 এই নাম্বারে যোগাযোগ করবেন। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে যারা ভাবছেন মাশকুরুল ইংলিশ লিটারেচার বইটি সংগ্রহ করবেন তারা অবশ্যই সংগ্রহ করবেন। দেখবেন যে দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে কিন্তু এই বইটিকে আমি সাজিয়েছি এবং আমার হৃদয়ের যতগুলো ভালোবাসা আছে সবগুলো ভালোবাসা এই বইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবং দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে অনেক পরিশ্রম দিয়ে বইটি সাজানো হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে বইটি খুব দ্রুত গতিতে শেষ করতে পারবো কিনা, পরীক্ষা তো আর মাত্র দেড় মাস বা দুই মাসের মতো সময় আছে। আমরা বলছিলাম যে আপনি এই বইটি যদি 4 থেকে 5 দিন পড়েন তাহলে খুব সহজে আপনি এখান থেকে শেষ করতে পারবেন, 3 থেকে 4 ঘন্টা করে যদি এই বইটি পড়েন এখান থেকে খুব ভালো একটি মার্ক ক্যারি করতে পারবেন। মনে রাখবেন বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো ছিল কিন্তু অনেক ক্রিটিক্যাল, কাজে এই বিষয়টি মাথায় রেখে আপনার পড়ার চেষ্টা করতে হবে, তবে আপনি এখান থেকে ভালো পারফর্ম করতে পারবেন। আরো একটি কথা আপনাদেরকে বলবো যে এই মাশকুরুল ইংলিশ লিটারেচার বইটির স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে আমরা এগুলোকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি, যেমন ভাবে আমাদের এই টেকনিক গুলো আপনারা দেখছেন ঠিক তেমনই হবে, এই টেকনিকের মাধ্যমে একবার পড়বেন আপনার আজীবন এগুলো মনে থাকতেই হবে, আপনি অনেক ঘন্টার পর ঘন্টা এগুলোকে পড়েন মনে রাখতে পারেন, আমরা এই বইটির ভিতরে কিন্তু সেগুলো দেখিয়ে দিয়েছি। অনেকের মধ্যে আবার একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে স্যার প্রত্যেকদিন এই বই কথা কেন বলছে, বইটা যদি ভালোই হতো তাহলে তো এমনি বিক্রি হয়ে যেত। আমি চাই আপনি যে বেশি বুঝে থাকেন এই বেশি বোঝার কারণে আপনি পরীক্ষায় সবচাইতে পিছনে চলে যাবেন। আমরা বারবার বলছিলাম যে আমরা আপনার ভালো চাই, দেখুন অনেক দীর্ঘ পরিশ্রমের আলোকে বইটি তৈরি করা, বইটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আপনি যদি মনে করেন আপনি বইটি সংগ্রহ করবেন না তাহলে আপনি পিছনে পড়বেন, প্লিজ 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 আমরা বলছি বইটি সংগ্রহ করবেন, এটি আপনার জন্য ভালো একটি মার্ক অর্জন করতে সহায়তা করবে এবং খুব ভালো একটি প্রস্তুতি নিতে সহায়তা করবে। যাই হোক এগুলো সম্পূর্ণ নিতান্ত আপনাদের ব্যাপার,
আপনারা সংগ্রহ করবেন কিনা। আমরা দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে এগুলো তৈরি করেছি। দেখুন অনেক কঠিন কঠিন বিষয়গুলো, এগুলো আপনারা কোনোদিন জানতেন না, আমরা একবার আপনাদেরকে পড়াচ্ছি, এগুলো খুব সহজে আপনাদের মাথায় উঠে যাচ্ছে, রাইট? ঠিক কেমনই ভাবে বইটি সাজিয়েছে। যাই হোক, আপনাদের গ্যাদাতে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি। রংপুর অঞ্চল থেকে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, তারা এখন থেকে আপনারা রংপুরের স্বনামধন্য একটি লাইব্রেরি, মিন্টু লাইব্রেরি এবং লালবাগ বুক সেন্টার, এই দুটি লাইব্রেরিতে আপনারা যোগাযোগ করবেন প্লিজ। আমরা বলছিলাম লালবাগ বুক সেন্টার, লালবাগ বুক সেন্টার এবং আরো একটি লাইব্রেরি, সেটি হচ্ছে মিন্টু লাইব্রেরি। মিন্টু লাইব্রেরি, এই দুটি লাইব্রেরির কথা আমরা এখান থেকে বলছিলাম। এই দুটি লাইব্রেরিতে আপনারা মাসকুরুল ইংলিশ লিটারেচার বইটি খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আর যারা নীলক্ষেত থেকে যারা ঘুরে আসছেন, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বই সম্পদের কারণে আবার বই, অনেকগুলো বই কপি করা হয়েছিল, সবগুলো বই শেষ। আমরা আপনাদেরকে আবারও নিশ্চয়তা প্রদান করছি, নীলক্ষেতে আগামী মঙ্গলবার বা সোমবার থেকে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে আবারও পাবেন, আপনারা সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন। দেখো আমরা বলছিলাম ফাইকোলজি, অর্থাৎ শৈবাল সংক্রান্ত যে বিদ্যা এটিকে বলা হয় ফাইকোলজি। আবার মাইকোলজি কাকে বলে? দেখবেন ছত্রাক সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় মাইকোলজি। ছত্রাক সংক্রান্ত বিদ্যা আপনারা এখানে লিখে নেবেন, কেননা ভিডিও ডিউরেশন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এটিকে আমরা বলছিলাম মাইকোলজি, মাইকোলজি, এটিকে মনে রাখবেন কিভাবে? দেখুন ছত্রাক মাইকোলজি, দেখবেন যে বাঁশ বাগানে অথবা ঝোপে ঝাড়ে কখনো কখনো ব্যাঙ্গের ছাতা জন্মে থাকে, রাইট? ব্যাঙ্গের ছাতাগুলো দেখতে কিন্তু ঠিক এরকম, দেখবেন সুন্দরভাবে কিন্তু এগুলো থাকে বাঁশের ঠিক ভেতরে বা বাঁশের আড়ালে। এই ছত্রাক থেকে আপনি মনে রাখবেন, দেখুন তো ছাতার মতো দেখা যাচ্ছে কিনা, এই ছাতার মতো যেহেতু দেখা যাচ্ছে, ছাতার কাজ কি? ছাতার কাজ হচ্ছে আপনাকে প্রোটেক্ট করা, আপনাকে আপনাকে রক্ষা করা। এখান থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে দেখুন ছত্রাক, এখান থেকে মনে রাখবেন যে ছত্রাক সংক্রান্ত যে বিদ্যা সেটি হচ্ছে মাইক্রোলজি। যে মাই, মাই থেকে আপনি মনে রাখবেন আমার ছাতা, আমার ছাতা, অর্থাৎ এটি কারো ছাতা নয়, এটি আমাকে বৃষ্টিতে বা গরমের দিনে আমাকে বা রোদের আড়াল থেকে আমাকে বাঁচতে সহযোগিতা করে থাকে, এখান থেকে আপনি মনে রাখতে পারেন। দেখুন ফলিত বিজ্ঞান থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এখান থেকে আরো একটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে এভিকালচার কাকে বলে, অর্থাৎ পক্ষী পালন যে বিদ্যা সেটিকে বলা হয় এভিকালচার। এটিও আপনি পড়ে নেবেন, পক্ষী পালন সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় এভিকালচার, এভিকালচার। আমরা বলছিলাম এভিকালচারের কথা, পক্ষী পালন বিদ্যা সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় এভিকালচার, এটিকে মনে রাখবেন কেবে। দেখুন আমরা বলছিলাম যে এভিয়েশন থেকে আপনি এটি কিন্তু মনে রাখতে পারবেন। এভিয়েশন অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিমান সংক্রান্ত যে অর্গানাইজেশন, সেখানে দেখবেন যে ICAO এর ভিতরে কিন্তু এভিয়েশন রয়েছে। এখান থেকে মনে রাখবেন, বিমান যেমন আকাশে ওড়ে, পাখিও কিন্তু ঠিক তেমনই ভাবে আকাশে ওড়ে। বিমান যেহেতু আকাশে ওড়ে, পাখিও যেহেতু আকাশে ওড়ে, এখান থেকে আপনি মনে রাখতে পারেন এভিয়েশন অর্থাৎ এভিকালচার। পাখি আকাশে ওড়ে, অর্থাৎ পক্ষী পালন সংক্রান্ত যে বিদ্যা সেটিকে বলা হয় এভিকালচার, আপনি এখান থেকে এটিও মনে রাখতে পারেন। অবশ্যই কিন্তু আপনার এখান থেকে এক মার্কের মতো প্রশ্ন আসবে। এখন আমরা দেখব শক্তির রূপান্তর সংক্রান্ত তথ্যাবলী, এবং এখান থেকেও পরীক্ষায় আপনার এক মার্কের মতো প্রশ্ন আসবে। বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু শক্তির রূপান্তর থেকে এক মার্কের মতো প্রশ্ন এসেছে। আমরা এখন দেখাবো আপনি এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো সাধারণত পড়ে নেবেন। মনে রাখবেন শক্তির রূপান্তর থেকে কিন্তু আপনার এক মার্কের মতো এখানে প্রশ্ন আসবে। আমরা বলছিলাম শক্তির রূপান্তরের কথা, এখান থেকে এক মার্ক আপনার অবশ্যই থাকবে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, যখন দুটি হাত পরস্পরের সাথে ঘর্ষণ করা হয় তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা যেমন বলছিলাম দুটি হাত পরস্পরের সাথে ঘর্ষণ করলে, পরস্পরের সাথে ঘর্ষণ করলে, এটি পুরো আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। দুটি হাত পরস্পরের সাথে ঘর্ষণ করলে আপনার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে পরীক্ষায় আরো প্রশ্ন আসে, বৈদ্যুতিক হিটার এবং ইস্ত্রি, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যেমন আমরা বলছিলাম বৈদ্যুতিক ইস্ত্রি এর কথা, বৈদ্যুতিক ইস্ত্রি, দেখবেন বৈদ্যুতিক ইস্ত্রি এর ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যেটি ঘটে থাকে সেটি হচ্ছে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি
তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আপনাদের মধ্যে অনেকেই জানেন এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বৈদ্যুতিক ইস্ত্রি, এরপরে আপনার হিটার, হিটারও কিন্তু ঠিক একই জিনিসই ঘটে থাকে। এরপরে আরো একটি প্রশ্ন এসে থাকে যে ফটো ইলেকট্রিক তড়িৎ কোষে যখন আপনার আলো পড়ে তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ ফটো ইলেকট্রিক তড়িৎ কোষের উপরে যখন আপনার বিদ্যুৎ চালনা করা হয় তখন এই ক্ষেত্রে কিন্তু আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, পরীক্ষায় এটিও কিন্তু আসে। আমরা বলছিলাম এটি ফটো ইলেকট্রিক কোষের উপরে, অর্থাৎ ফটো তড়িৎ ইলেকট্রিক কোষের উপরে, ফটো ইলেকট্রিক কোষের উপরে, সংক্ষেপে আমরা এখানে লিখলাম ইলেকট্রিক ফটো ইলেকট্রিক তড়িৎ কোষের উপরে, তড়িৎ কোষের উপরে আপনার যখন আলো ফেলা হয় তখন কিন্তু এখান থেকে সর্বশেষে আপনার তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এটি কিন্তু পরীক্ষায় কখনো কখনো এসে থাকে। এরপরে বৈদ্যুতিক মোটরে কি ঘটে থাকে, বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে বৈদ্যুতিক যে পাখা আছে এই পাখাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এক্ষেত্রে কিন্তু তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। আমরা বলছিলাম দেখবেন এটিও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যখন বৈদ্যুতিক পাখায় অর্থাৎ আপনি যে ফ্যান ব্যবহার করেন এখানে কিন্তু আপনার তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, পরীক্ষায় কিন্তু এটি এসে থাকে। এরপরে আপনার আবার এসে থাকে যে লাউড স্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ আপনি যে লাউড স্পিকার ব্যবহার করে থাকেন আপনাদের মধ্যে অনেকেই জানেন এই লাউড স্পিকার কিন্তু আবার তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ লাউড স্পিকারের মধ্য দিয়ে মূলত তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার যখন কোনো গ্যাসকে এবং কোনো পেট্রোল বা কয়লাকে যখন পোড়ানো হয় তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা বলছিলাম দেখবেন এটি পরীক্ষায় কখনো কখনো এসে থাকে যে কয়লা, এরপরে হচ্ছে আপনার পেট্রোল, এগুলো কিন্তু আপনার রাসায়নিক শক্তি, এক্ষেত্রে আমরা বলছিলাম রাসায়নিক শক্তি আপনার তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়, পরীক্ষায় কিন্তু এখান থেকে এটি এসে থাকে। এরপরে আরো একটি প্রশ্ন এসে থাকে কলমের কালি দিয়ে যখন আপনি ফু দেন তখন এটি কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এক্ষেত্রে কিন্তু আপনার যান্ত্রিক শক্তি কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ কলমের শীষ যখন আপনি মুখে নিয়ে যখন আপনি ফু দেন তখন কিন্তু আপনার এখানে যান্ত্রিক শক্তি, আমরা বলছিলাম যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে আপনার টেলিফোন লাইনের মধ্য দিয়ে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এটি এসে থাকে। আমরা বলছিলাম আমরা কোথায় লিখবো, জায়গা স্বল্পতার কারণে আমরা একটু এখানে লিখছি। আপনাদেরকে আরো একবার মনে করে দিচ্ছি যারা মাশকুরুলস ইংলিশ লিটারেচার বইটি সংগ্রহ করবেন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, বিশেষ করে ঢাকার বাহিরে, বগুড়ার বাহিরে এবং কুষ্টিয়ার বাহিরে যারা অবস্থান করছেন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এছাড়া যারা শুধু চট্টগ্রাম বরিশাল খুলনা এই অঞ্চলে বসবাস করছেন তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর যারা রংপুর থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, রংপুরের মানুষগুলো সবচেয়ে বেশি এখানে সাড়া দিয়েছে, রেসপন্স করেছে রংপুর থেকে, বিশেষ করে তারা আমাদেরকে বলেছে যে এবং রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ 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 রংপুরের কোন লাইব্রেরিতে বই পাঠাবেন, আমরা সেখানে পাঠানোর চেষ্টা করছি। আমরা বলছিলাম যে লালবাগ বুক সেন্টার এবং আপনারা সেখান থেকে মিন্টু লাইব্রেরি, এই দুটি লাইব্রেরিতে যোগাযোগ করলে আপনারা বইটি পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শক্তির রূপান্তরের কথা বলছিলাম, শক্তির রূপান্তরের মধ্যে আরো একটি শক্তি আপনার এখান থেকে এসে থাকে, সেটা হচ্ছে টেলিফোনের লাইনের কথা আমরা বলছিলাম, টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে আপনার কিন্তু তড়িৎ শক্তি প্রবাহিত হয়, রাইট, এই তড়িৎ শক্তি কিন্তু আপনার শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে। অর্থাৎ এই টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রথম শব্দ শক্তি তড়িৎ শক্তিতে, এরপরে আবার তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে। আবার বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, পরীক্ষায় কিন্তু এটিও এসে থাকে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তাহলে মনে রাখবেন যে শক্তির রূপান্তর থেকে কিন্তু আপনার অবশ্যই এক মার্কের
মতো প্রশ্ন আপনার এখান থেকে আসবে আবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আপনার টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক শক্তি আপনার আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আপনি এটিও বলতে পারেন বা স্থিতি শক্তি আপনার এখানে কিন্তু আপনার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এটিও কিন্তু আপনি এখান থেকে বলতে পারেন এখন আমরা আসব গুরুত্বপূর্ণ আরো একটি চ্যাপ্টার বিশেষ করে আধুনিক বিজ্ঞান অংশের মধ্যে আপনার বায়ুমণ্ডলকে কেন্দ্র করে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে দেখবেন বায়ুমণ্ডল থেকে প্রতিবারই কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মনে রাখবেন বায়ুমণ্ডল থেকে এক আবার বায়ুমণ্ডল অর্থাৎ বায়ু এবং বাড়ি এই দুটি মণ্ডল থেকে আপনার এক মার্কের মতো প্রশ্ন এসে থাকে সাধারণত দেখবেন এটি আধুনিক বিজ্ঞানের অংশ আমরা সাধারণত আজকের ভিডিও টিউটোরিয়ালটিকে সাজিয়েছি যে কোন কোন চ্যাপ্টার থেকে মূলত প্রশ্ন বেশি এসে থাকে দেখুন 77টি চ্যাপ্টার আপনার পক্ষে পড়া আদৌ সম্ভব না এখান থেকে আপনি দেখবেন যে কোনগুলো সবচেয়ে বেশি এসে থাকে সেগুলোই আবারও আসবে তাহলে আমরা বলছিলাম বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের কথা বলতে গেলেই সর্বপ্রথমে এখান থেকে আসে যে বায়ুমণ্ডলে কোনটার পরিমাণ কোন কতটুকু এই সংক্রান্ত অর্থাৎ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত হাইড্রোজেনের পরিমাণ কত মিথেনের পরিমাণ কত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এরপরে আপনার এখান থেকে ওজনের পরিমাণ কত এরপরে আর্গনের পরিমাণ কত এই সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেই থাকে দেখবেন এছাড়া বায়ুমণ্ডলের মধ্যে আপনার যে চারটি স্তর রয়েছে অর্থাৎ ট্রোপোমণ্ডল এরপরে স্ট্রাটোস্ফিয়ার এরপরে হচ্ছে মেসোস্ফিয়ার এরপরে হচ্ছে আপনার থার্মোস্ফিয়ার এই যে চারটা আপনার যে স্তর আছে এই স্তরকে কেন্দ্র করে আপনার এখান থেকে প্রশ্ন এসে থাকে আমরা এগুলোকে একে একে আপনাদেরকে এখান থেকে দেখাবো তাহলে সর্বপ্রথমে আমরা বলছিলাম বায়ুমণ্ডলের কথা এই বায়ুমণ্ডলের মধ্যে দেখবেন যে নাইট্রোজেনের পরিমাণ সবচাইতে কিন্তু বেশি আছে এখান থেকে 78.01% এখান থেকে আপনি এটি অবশ্যই মনে রাখবেন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে 78.01% খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে আরো একটি প্রশ্ন এসে থাকে তাহলে আপনার এখান থেকে অক্সিজেনের পরিমাণ কত দেখবেন অক্সিজেনের পরিমাণ কিন্তু এখান থেকে 20.71% এটিকে কিন্তু আমরা একটু ক্রিটিক্যালি ভাবতে পারি এবং আজীবন মনে রাখতে পারি তাহলে বায়ুমণ্ডলে আপনার বায়ুর অক্সিজেনের পরিমাণ কিন্তু 20.71 দেখুন এই যে অক্সিজেন আমরা এখানে লিখলাম না অক্সিজেন দেখুন তো এই টু কে আপনি টু ভাবুন আর এই ওটাকে আপনি অক্সিজেনকে আপনি শূন্য ভাবুন তাহলেই তো মূলত হয়ে গেল বেশ অর্থাৎ অক্সিজেনের পরিমাণ মূলত আমরা বোঝাতে চাচ্ছি 20.71% এখানে রয়েছে এরপরে আরো একটি জিনিস পরীক্ষা এখান থেকে এসে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু হচ্ছে 0.3% এটিও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা বলছিলাম 0.3% তাহলে এটিকে মনে রাখবেন কিভাবে দেখুন কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন এক পরমাণু এবং অক্সিজেন দুই পরমাণু এখান থেকে মনে রাখবেন যে এই এক এই দুই এই তিন অর্থাৎ 0.3% হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকেই এই টেকনিক গুলো দেখে হাসছেন আবার অনেকেই এগুলো দেখে অনেক ভাবছেন যে ঠিকই হবে পড়া দরকার আমি আপনাকে বারবার বলছি যে আপনি এগুলোকে নিছক টেকনিক হলেও এগুলো কিন্তু আপনার আজীবন মনে থাকবে পরীক্ষার হলে এগুলো আপনাকে মনে করিয়ে দিতে সহযোগিতা করবে প্লিজ এগুলোকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন দেখবেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা এখানে বলছিলাম যে 0.3% আপনি কিন্তু অনেকবার পড়েছেন কিন্তু সববারই ভুলে গিয়েছেন এভাবে যদি পড়তেন তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আপনি 0.3% খুব সহজে মনে রাখতে পারতেন অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20% আমরা দেখিয়ে দিলাম যে অক্সিজেনের সাথে যে টু আছে দেখবেন এই টু দ্বারা আমরা টু কে বুঝালাম আর ও দ্বারা আমরা 20 কে বুঝালাম তাহলে তো খুব সহজে আপনি মনে রাখতে পারেন পরীক্ষা হলে আপনার কোনোদিন ভুল হবে না এরপরে আরো একটি জিনিস এখান থেকে এসে থাকে সেটি হচ্ছে আপনার এখান থেকে এসে থাকে আর্গনের পরিমাণ কত বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কিন্তু 0.8% এটি মনে রাখবেন অর্থাৎ আ দ্বারা হচ্ছে আর্গন আবার আ দ্বারা হচ্ছে আট আর্গন দেখুন এখান থেকে আপনি মনে রাখবেন আর্গনের পরিমাণ হচ্ছে 0.8% পরীক্ষায় এভাবে প্রশ্ন এসে থাকে যে বায়ুমণ্ডলে সবচাইতে কোনটির পরিমাণ বেশি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে নাইট্রোজেনের পরিমাণ এরপরে আরো একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় সেটি হচ্ছে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ কত এখান থেকে আপনি মনে রাখবেন যে মিথেনের পরিমাণ হচ্ছে 0.802% আচ্ছা এদিকে কি তাহলে মনে রাখা যায় দেখুন আপনি এটিকেও মনে রাখতে পারবেন দেখুন আপনার একজন বন্ধু তার নাম হচ্ছে মিথুন
মিথুন দুই নম্বর, কেন দুই নম্বর? সে চার চারজন বান্ধবীর সাথে প্রেম করে। এখান থেকে আপনি মনে রাখবেন চার চারজন বান্ধবীকে ওয়েটিং এ রেখেছে। এই যে ওয়েটিং দ্বারা আমরা মূলত বোঝাচ্ছি পয়েন্টের পরে যে চারটা শূন্য আছে এটিকে আমরা বোঝাচ্ছি। আর টু দ্বারা আমরা মূলত বোঝাচ্ছি যে আপনার বন্ধু মিথুন সে দুই নম্বর ছেলে, অর্থাৎ সে চারজন বান্ধবীকে তার পেছনে পেছনে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এখান থেকে আপনি ঠিক এভাবে মনে রাখতে পারেন, অর্থাৎ আমরা মূলত বুঝতে যাচ্ছি মিথেনকে মিথুন ভাবন, মিথেনের পরিমাণ হচ্ছে 0.802%, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে কিন্তু এসে থাকে। এরপরে জলীয় বাষ্পের পরিমাণ কত, পরীক্ষায় কিন্তু এটিও এসে থাকে, জলীয় বাষ্পের পরিমাণ বা এখান থেকে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু হচ্ছে 0.41%, এখান থেকে আপনি এটিও মনে রাখবেন। এরপরে এখানে আরো একটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ কত। দেখুন হাইড্রোজেনের পরিমাণ কিন্তু এখানে আবার 0.305%, এখান থেকে কিন্তু আপনি এটি মনে রাখতে পারেন। দেখুন ক্রিকেট খেলায় যখন কেউ উইকেট পায় তখন দেখবেন, ধরুন আপনার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান উইকেট পেয়েছে, এই সাকিব আল হাসানের সাথে অনেকগুলো ক্রিকেটার সমাগম হয়েছে উইকেট পাওয়ার পরে এবং তারা হাই ফাইভ করে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু হাত মিলিয়ে থাকে। দেখবেন এখান থেকে হাই ফাইভ দ্বারা আমরা মূলত বুঝাচ্ছি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন দ্বারা হাই, হাই কে আমরা বুঝেছি। আর এই যে ফাইভ দ্বারা আমরা মূলত বুঝলাম যে হাই ফাইভ কে, হাই ফাইভ কিন্তু আপনাদের মধ্যে অনেকে জানেন, যারা ক্রিকেট খেলা বেশি পছন্দ করেন তারা অবশ্যই এটি কিন্তু বুঝতেই পারছেন, বায়ুমণ্ডল থেকে কিন্তু এগুলো এসে থাকে। এখন আমরা আসব বায়ুমণ্ডলের যে স্তর আছে এই স্তরকে কেন্দ্র করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন বলা হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ারে। এরপরে প্রশ্ন এসে থাকে বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয় এরপরে মেঘ গর্জন করে, এগুলো কোন স্তরে ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে আপনার ট্রোপোমণ্ডলে, অর্থাৎ প্রথম যে স্তর ট্রোপোস্ফিয়ারে বা ট্রোপোমণ্ডল, এই স্তরে কিন্তু সাধারণত এটি ঘটে থাকে। আমরা এখন এটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডলকে কেন্দ্র করে কিন্তু এই তথ্যগুলো আপনার অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে এবং এই টেকনিকগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার হলে খুব সহজে এগুলোকে মনে রাখতে পারবেন। এরপরে আমরা বলছিলাম বায়ুমণ্ডলের যে স্তর, ধরুন এটি হচ্ছে আপনার বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের প্রথম যে স্তর এটি সাধারণত 16 কিলোমিটার পর্যন্ত উঁচু পর্যন্ত যে জায়গা আছে এই জায়গা পর্যন্ত সাধারণত এর ব্যাপ্তি, এখান থেকে আপনি মনে রাখবেন। আর এর নাম হচ্ছে ট্রোপোমণ্ডল, ট্রোপোস্ফিয়ার, পরীক্ষায় কোশ্চেন এসে থাকে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। তবে পরীক্ষায় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি প্রশ্ন আসবে এভাবে যে আপনার বিদ্যুৎ চমকায় কোন স্তরে, বৃষ্টিপাত হয় কোন স্তরে, কুয়াশা ঘটে কোন স্তরে, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। আমরা বাংলায় একটু লিখি এখানে ট্রোপোমণ্ডল, এখানে 16 কিলোমিটার পর্যন্ত সাধারণত আসে, তবে এখানে মতান্তর আসে, পরীক্ষায় এটি আসবে না, আপনাদের এটি জানার প্রয়োজন নেই, আপনারা জানতে হবে অর্থাৎ বিদ্যুৎ চমকায় কোথায়, এটি আপনার হতে পারে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়, এরপরে আপনার বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বজ্রপাত হয়, এরপরে শিশির পাত হয়, শিশির, শিশির পরে, এগুলো সবগুলো কিন্তু ঘটে থাকে প্রথম স্তরে অর্থাৎ ট্রোপোমণ্ডলে, এটি আপনার মনে রাখতে হবে। এরপরে যে অঞ্চল সেটি হচ্ছে আপনার স্ট্র্যাটোস্ফিয়ার, মাফ করবেন, এটিও আপনি মনে রাখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার, 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 দেখুন স্ট্র্যাটোস্ফিয়ার, এটিকেও আপনি মনে রাখতে পারেন স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কিন্তু ওজোন স্তর আছে, দেখবেন ওজোন স্তর আমরা বলছিলাম, তাহলে ওজোন স্তরকে আপনি মনে রাখবেন কিভাবে, অর্থাৎ আপনার প্রথম যে স্তর আছে এখান থেকে যদি আরো উপরের দিকে ওঠেন, অর্থাৎ প্রথম থেকে 50 কিলোমিটার পর্যন্ত যদি উপরের দিকে ওঠেন তাহলে যে স্তর আসবে সেটিকে বায়ুমণ্ডলের ভাষায় কিন্তু সাধারণত আপনার এটিকে মূলত আপনার বলা হবে, এটিকে বলা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আপনার ওজোন স্তর কিন্তু মূলত অবস্থিত। আমরা বলছিলাম এটিকে মনে রাখবেন কিভাবে, ওজোন, ওজোনকে আপনি শূন্য ভাবুন, অনেকেই কিন্তু আপনাদের মধ্যে বলেন
যে বন্ধু 2019 সালে যা ঘটেছে ঘটুক, 2020 সালে সবকিছুকে শূন্য থেকে শুরু করব বা শূন্য থেকে আবারও স্টার্ট করব। অনেকে বলে থাকেন না যে শূন্য থেকে স্টার্ট করব, ধরুন এই ওজনের ওকে শূন্য ভাবুন, তাহলে স্টার্ট করবেন, এই যে স্টার্ট থেকে আপনার স্টার্টও। তার মানে আমরা মূলত বুঝতে চাচ্ছি যে বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তর সেটিকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে যে ওজন স্তর কোন স্তরে অবস্থিত। এরপরে আপনার আরো একটি যে স্তর গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার থার্মোস্ফিয়ার। এর উপরে যে স্তর আছে পরীক্ষায় সেটি আসে না, আপনার যেটি আসে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ারও কখনো কখনো পরীক্ষায় এসে থাকে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে অ্যানোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমরা বলছিলাম আয়নোস্ফিয়ারের কথা, আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এরপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটি আপনি লিখে নিতেও পারেন নাও পারেন, তবে মনে রাখবেন আয়নোস্ফিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটি স্তরকে নিয়ে মূলত থার্মোস্ফিয়ার গঠিত। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার, অর্থাৎ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন এসে থাকে। বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বিগত 38তম পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল, প্রতিফলিত হয় আপনার আয়নোস্ফিয়ারে। এখানে উল্কা এবং কসমিক রে এর সন্ধান পাওয়া গিয়েছে, এই তথ্যটুকু আপনি মনে রাখবেন। আমরা বলছিলাম উল্কা ও কসমিক কণা, উল্কা ও কসমিক কণার সন্ধান কিন্তু পাওয়া গেছে আপনার এই আয়নোস্ফিয়ারে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। তাহলে যে তথ্যগুলো আমরা বললাম আরো একবার আপনাদেরকে সামারাইজ করে দিচ্ছি, এখান থেকে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আসবে কোনটির পরিমাণ কতটুকু বা কত পার্সেন্ট সেই সংক্রান্ত। এরপরে আপনার পরীক্ষা এসে থাকে আপনার বায়ুমণ্ডলের যে চারটি স্তর রয়েছে, অর্থাৎ ট্রোপোমণ্ডল, এরপরে স্ট্রাটোস্ফিয়ার, এরপরে মেসোস্ফিয়ার, এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে আপনার আয়নোস্ফিয়ার, একটি হচ্ছে এক্সোস্ফিয়ার, আর একটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই তিনটি স্তরের মধ্যে থেকে কোন স্তরে কি ঘটে এটি আপনার জানতে হবে। আমরা বলছিলাম যে প্রথম যে স্তর সেই স্তরে কিন্তু বিদ্যুৎ চমকায়, কুয়াশা হয়, এরপরে বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, এই ঘটনাগুলো কোন স্তরে ঘটে? প্রথম স্তরে। আপনি খুব সহজে ফিল করলেই কিন্তু আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি চোখ দিয়ে খুব সহজে এগুলো দেখতে পান, রাইট? এরপরে দ্বিতীয় যে স্তর ওজোন স্তর, এখানে কিন্তু আপনার স্ট্রাটোস্ফিয়ারের কথা আমরা বলছিলাম, সবকিছুই শূন্য থেকে শুরু করতে হয়, শুরু থেকে স্টার্ট করতে হয়। এখান থেকে আপনি মনে রাখবেন যে শূন্য থেকে স্টার্ট করতে হয়, অর্থাৎ ওজোন স্তর মূলত স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। যাই হোক, এগুলো একটু টেকনিকের মাধ্যমে পড়ার চেষ্টা করবেন। তাহলে আমরা দেখলাম বায়ুমণ্ডল থেকে সাধারণত এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আপনার আসবে। এরপরে আপনার বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে, যেমন প্রশ্ন এসে থাকে আপনার বায়ু প্রবাহ ঘটে থাকে কিসের কারণে, এরপরে সমুদ্র স্রোত হয়ে থাকে কিসের কারণে, নিয়ত বায়ু প্রবাহের কারণে। আপনাদের মধ্যে অনেকে জানেন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটুকু এসে থাকে যে সমুদ্র স্রোতের কারণ কি, নিয়ত বায়ু প্রবাহ এর কারণে এবং পৃথিবীর আণিক গতির কারণে, এই প্রশ্নটুকু কিন্তু এসে থাকে। আমরা বলছিলাম পৃথিবীর আণিক গতি এর কারণে, পৃথিবীর আণিক গতি এর কারণে। আর একটি যেটি ঘটে সেটি হচ্ছে আমরা বলছিলাম যে নিয়ত বায়ু প্রবাহের কারণে, এটি আপনারা এখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করবেন, সময় স্বল্পতার কারণে আমরা এটি লিখলাম না। বায়ুমণ্ডল থেকে সাধারণত এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। আবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে যে সাইক্লোন ঘটে থাকে, অর্থাৎ যে ঘূর্ণিঝড় গুলো ঘটে থাকে, এই ঘূর্ণিঝড় কোনটি কোন অঞ্চলে কি নামে পরিচিত, এখান থেকে কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। যেমন আমাদের এই সাব কন্টিনেন্ট এরিয়া, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যেটি ঘূর্ণিঝড় নামে পরিচিত সেটি কিন্তু অস্ট্রেলিয়াতে অন্য নামে পরিচিত, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য নামে পরিচিত, আবার দক্ষিণ এশিয়ায়, পূর্ব এশিয়াতে এটি অন্য নামে পরিচিত। এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে হবে, এবং আশা করছি এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। এরপরে আরো একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন বলা হয় পরপর দুটি জ্বরের মধ্যবর্তী ব্যবধান কত, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে আপনার 12 ঘন্টা, এরকম করে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে সূর্য গ্রহণ কখন ঘটে থাকে, চন্দ্র গ্রহণ কখন ঘটে থাকে, এই সংক্রান্ত প্রশ্নগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরেও আমরা আপনাদেরকে আরো একবার এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা, আমরা বলছিলাম ঘূর্ণিঝড়ের কথা, ঘূর্ণিঝড় থেকে এই তথ্যগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন।
ঘূর্ণিঝড় হচ্ছে বায়ুমণ্ডলের একটি উত্তাল অবস্থা, যেটি সাধারণত আপনার প্রচন্ড বায়ু প্রবাহের কারণে সৃষ্টি হয়ে থাকে। আমরা বলছিলাম ঘূর্ণিঝড়ের কথা বা সাইক্লোনের কথা। সাইক্লোন বা ঘূর্ণিঝড় আপনাদের মধ্যে অনেকেই জানেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঘূর্ণিঝড় বলতে কি বোঝেন। আমরা বলছিলাম যে বায়ুমণ্ডলের একটি উত্তাল অবস্থা, যেটি প্রচন্ড বেগের কারণে বা প্রচন্ড বায়ুর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড় গুলো কোন কোন অঞ্চলে বেশি ঘটে থাকে। দেখবেন যে পৃথিবীর যে মানচিত্র আছে, অর্থাৎ আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে উপরের দিকে 30 ডিগ্রি পর্যন্ত যে জায়গা, আবার দক্ষিণের দিকে যে 30 ডিগ্রি অঞ্চল, অর্থাৎ এই 30 ডিগ্রি উত্তরের দিকে আর 30 ডিগ্রি দক্ষিণের দিকে যে অঞ্চল, এটি হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল নামে পরিচিত। আমরা বলছিলাম গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল। এই গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে কিন্তু সাধারণত ঘূর্ণিঝড় বেশি হয়ে থাকে। দেখবেন, অর্থাৎ ইকুয়েটর, অর্থাৎ বিষুব রেখা থেকে উপরের দিকে 23.5 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, আর ইকুয়েটর বা বিষুব রেখার নিচের দিকে 23.5 ডিগ্রি যে অক্ষরেখা আছে, এটিকে বলা হয় মকর ক্রান্তি রেখা। আর ঠিক এই ইকুয়েটর থেকে উপরের দিকে যদি 30 ডিগ্রি পর্যন্ত যান, তাহলে এটি হয়ে যাবে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল। আবার এর যখন দক্ষিণের দিকে 30 ডিগ্রি পর্যন্ত আপনি যখন চলে যাবেন, তখন সেটিও কিন্তু গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল হিসেবে অভিহিত হবে। দেখবেন আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু ঠিক এই এলাকার মধ্যে, এবং এই এলাকার মধ্যে যে দেশগুলো আছে সবগুলো দেশেই কিন্তু সাধারণত ঘূর্ণিঝড় হয়ে থাকে। আর উপরের যে দেশ, বিশেষ করে দেখবেন যে ইউরোপিয়ান অঞ্চলে কিন্তু সাধারণত ঘূর্ণিঝড় এগুলো খুবই কম হয়ে থাকে। এগুলো আমরা আগে বলেছি যে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল হওয়ার কারণে কিন্তু এই ঘূর্ণিঝড় গুলো বেশি ঘটে থাকে। আমরা বলছিলাম যে পরীক্ষায় তাহলে কোনটি আসবে, সাইক্লোন বা ঘূর্ণিঝড়? এটি আমাদের কাছে ঘূর্ণিঝড় নামে পরিচিত। আবার এটি কিন্তু আপনার যে দূর প্রাচ্যের যে দেশ, তাদের কাছে কিন্তু এটি টাইফুন নামে পরিচিত। আপনাদের মধ্যে অনেকেই জানেন, আমরা বলছিলাম দূর প্রাচ্যের নিকট এটি হচ্ছে আপনার কি নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের কাছে যে ঘূর্ণিঝড়, এটি দূর প্রাচ্যের নিকট কি নামে পরিচিত, অর্থাৎ দূর প্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোর কাছে এটি কিন্তু টাইফুন নামে পরিচিত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি কিন্তু হ্যারিকেন নামে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি আপনার হ্যারিকেন নামে পরিচিত, হ্যারিকেন নামে পরিচিত। তার মানে আপনার বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে থেকে সাধারণত এই সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। আর একটি প্রশ্নের কথা বলছিলাম যে জোয়ার ভাটা আপনার কত ঘন্টা পর পর হয়, এটি আমরা সবাই জানি 6 ঘন্টা পর পর হয়। চন্দ্র গ্রহণ কখন ঘটে, সূর্য গ্রহণ কখন ঘটে? সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে তখন সূর্য গ্রহণ ঘটে থাকে। আর ঠিক এর বিপরীত যেটি ঘটে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণ। আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন, পরীক্ষায় এখান থেকে কখনো কখনো প্রশ্ন এসে থাকে। এখন আমরা আসবো আর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে আপনার ড্রাই সেল থেকেও কিন্তু কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ ভৌত বিজ্ঞানের এই অংশে। দেখবেন আমরা বলছিলাম ভৌত বিজ্ঞানের এখান থেকে কখনো কখনো প্রশ্ন এসে থাকে, দেখবেন এখান থেকে 1 মার্ক আসতে পারে। বিশেষ করে রে সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেমন আলফা রে, এরপরে এক্স রে রশ্মি, এরপরে বিটা রশ্মি, গামা রশ্মি। আমরা বলছিলাম এক্স রে রশ্মির কথা, এরপরে হচ্ছে আপনার গামা রশ্মির কথা, গামা রশ্মি, এরপরে বিটা রশ্মি। এখান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেটি হচ্ছে, আপনার অবশ্যই মনে রাখবেন যে এক্স রে কে, অর্থাৎ বিভিন্ন যে রশ্মি গুলো আছে এই রশ্মিকে কেন্দ্র করে কিন্তু আপনার অবশ্যই 1 মার্কের প্রশ্ন আসবে এখান থেকে। যেমন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে এক্স রে রশ্মি কোথায় ব্যবহার করা হয়, গোয়েন্দা বিভাগে কিন্তু আপনার এক্স রে রশ্মি ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা বলছিলাম গোয়েন্দা বিভাগে এক্স রে রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আপনার হাড়ের যে ফাটল ধরে, এই হাড়ের ফাটল নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার এক্স রে রশ্মি ব্যবহার করা হয়, হাড়ের ফাটল নির্ণয় করার ক্ষেত্রে। এরপরে দেখবেন যে রাস্তায় কখনো কখনো যখন অতর্কিতভাবে যখন পুলিশ আপনার গাড়িতে আসে, কখনো কখনো এক্স রে রশ্মি কিন্তু ব্যবহার করে থাকে, দেখবেন। এরপরে বিমান
বিমান ঘাঁটিতে আপনার কেউ যদি বিদেশ থেকে কোনো অবৈধ মাল নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রেও সেই মালগুলো ধরার ক্ষেত্রেও কিন্তু আপনার এই এক্স-রে রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। তবে পরীক্ষায় সবচেয়ে যেটি বেশি আসে সেটি হচ্ছে এক্স-রে রশ্মির ব্যবহার সবচেয়ে বেশি হয় গোয়েন্দা বিভাগে। এখান থেকে এক কথায় এরকম করে আসতে পারে। এরপরে বিটা রশ্মি থেকে সাধারণত প্রশ্ন আসে না, গামা রশ্মি থেকে প্রশ্ন আসে। যেমন মানুষের ক্যান্সার সৃষ্টির জন্য কোন রশ্মি দায়ী, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে আপনার গামা রশ্মি। অর্থাৎ এখান থেকে আপনার আরো একটি প্রশ্ন এসে থাকে রেডিও আইসোটোপ, অর্থাৎ ক্যান্সার সৃষ্টির পেছনে মূলত রেডিও আইসোটোপ দায়ী। বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে এসেছিল। আবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে গলগণ্ড রোগ নির্ণয় করার ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা বলছিলাম রেডিও আইসোটোপ। রেডিও আইসোটোপ সেটি আপনার গলগণ্ড রোগ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে এই রশ্মিগুলোর মধ্যে থেকে আবার কখনো কখনো পরীক্ষায় এসে থাকে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম, এই সংক্রান্ত প্রশ্ন আপনি একটু দেখে নেবেন। আমরা বলছিলাম একটি টেকনিকের কথা, সেটি হচ্ছে বেনি আসহ কলা। আপনাদের মতো অনেকেই জানেন, যারা বিজ্ঞানের ছাত্র তারা ভাবছেন যে এই গুলো আমরা আগেই জানি। একটি কথা মনে রাখবেন, আপনি যতই জানেন না কেন পরীক্ষার হলে সিম্পল সিম্পল বিষয়গুলো কিন্তু আপনার ভুল হবে, কাজে এগুলোকে সিরিয়াসলি নিয়ে আপনি সহজভাবে পড়ার চেষ্টা করবেন। যতই সহজ হোক না কেন, আমরা চাই আপনি পরীক্ষায় ভালো ফলাফল করেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো করবেন। বেনি আসহ কলা, সবকিছুকে সহজভাবে আপনি নেওয়ার চেষ্টা করবেন, যে বিষয়গুলোকে সিরিয়াসলি নেওয়া দরকার সেগুলো সিরিয়াসলি নেবেন। বেদরা বেগুনি, নিদরা আমরা নীলকে বুঝেছি, আদর আসমানি সদরা সবুজ, হদরা হলুদ, কদরা কমলা, লাদরা লাল, এখান থেকে আমরা সেটি বুঝিয়েছি। এখান থেকে দেখবেন যে বেগুনি রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি কিন্তু সবচাইতে কম। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বেগুনি আলোক রশ্মিগুলোর মধ্যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে বেগুনি, বেগুনি। এরপরে আরো একটি প্রশ্ন এসে থাকে তাহলে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে লাল, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দেখবেন ছোটবেলায় যখন আপনি ছিলেন, দেখবেন যে ছোট বাচ্চাদের হাতে অনেক সময় টর্চ লাইট থেকে থাকে, রাইট? এই যে লাইট থাকলো, এই লাইট গুলোকে কিন্তু আপনি মনে রাখতে পারেন। যেমন এগুলোকে বলা হয় টার্গেট লাইট। দেখবেন এই টার্গেট লাইট গুলো অনেক দূর পর্যন্ত কিন্তু মারা যায়, অনেক দূর যখন আপনি নিক্ষেপ করবেন দেখবেন যে অনেক দূরের জিনিসকেও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারেন। এই যে এখান থেকে মূলত আমরা বুঝতে চাচ্ছি যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ অনেক দূর থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন, আর এর বিচ্যুতি বা বিক্ষেপণ ক্ষমতা কিন্তু আবার কম। পরীক্ষায় এটি মনে রাখবেন, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু বিচ্যুতি কম, বিচ্যুতি ও আপনার বিক্ষেপণ কম, বিচ্যুতি ও বিক্ষেপণ কম, এটি মনে রাখবেন। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে বিভিন্ন যে রশ্মির ব্যবহার রয়েছে, এই রশ্মির ব্যবহার গুলো থেকে আপনার পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন এসে থাকে, অবশ্যই আপনার এখান থেকে মনে রাখতে হবে। এরপরে আপনার পরমাণু শক্তিকে কেন্দ্র করেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে 1973 সালে, এরকম করে প্রশ্ন এসে থাকে। আমরা বলছিলাম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলা হয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, এগুলো আপনি পড়ে নেবেন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার কথা আমরা বলছিলাম, এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় সাধারণত যখন দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস, এখান থেকে মনে রাখবেন বিগত 35তম এবং 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন, এই দুটি টার্ম সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। নিউক্লিয়ার ফিউশন আবার নিউক্লিয়ার ফিশন, এই যে ফিউশন অর্থাৎ উচ্চারণ করতে অনেক সময় প্রয়োজন হচ্ছে, রাইট? এর মানে আপনি এখান থেকে মনে রাখবেন যে দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে আপনার বড় নিউক্লিয়াস তৈরি করে, এখান থেকে আপনি মনে রাখবেন বড় নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি করে থাকে, এটিকে বলা হয় আপনার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এটির অপর নাম কি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশনের অপর নাম কিন্তু সংযোজন, আপনি অবশ্যই মনে রাখবেন, পরীক্ষায় কখনো কখনো আসলেও আসতে পারে। আর ফিউশন বিক্রিয়া তাহলে কাকে বলে,
দেখবেন ইউরেনিয়াম 235 পরমাণু বিশিষ্ট একটি পরমাণুকে যখন একটি নিউট্রন কণিকা দ্বারা আঘাত করা হয় তখন এখান থেকে দুটি সমান ভর বিশিষ্ট পরমাণু এবং এখান থেকে আপনার তিনটি নিউট্রন এবং উচ্চ পরিমাণের শক্তি সৃষ্টি হয়। আমরা এক কথায় এখান থেকে মূলত বোঝাতে চাচ্ছি নিউক্লিয়াসের যে বিভাজন এটিকে ফিশন বিক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে আপনি মনে রাখবেন ফিশন হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলে। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি, অর্থাৎ দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস যখন একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হয় এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি করে তখন এটিকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখান থেকে আপনি মনে রাখবেন আমরা বলছিলাম একটি, দেখুন ইউরেনিয়াম 235 পরমাণু ভর বিশিষ্ট একটি পরমাণুকে যদি আপনার একটি নিউট্রন কণিকা দ্বারা যখন আঘাত করা হবে তখন এখান থেকে আপনার সমভর বিশিষ্ট দুটি পরমাণু এখান থেকে সৃষ্টি হয়, আবার এখান থেকে নিউট্রনও সৃষ্টি হয় এবং সাথে সাথে আপনার এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু শক্তির সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে শক্তির সৃষ্টি হয়। আর এই প্রচুর পরিমাণে শক্তির সৃষ্টি যে হলো এটি মূলত হচ্ছে আপনার নিউক্লিয় আপনার ফিশন বিক্রিয়া। দেখবেন ইউরেনিয়াম 235 পরমাণু বিশিষ্ট ভরকে যদি একটি নিউট্রন কণিকা দ্বারা আঘাত করা হয় তখন এখান থেকে দুইটি সমভর বিশিষ্ট পরমাণু এবং এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি কিন্তু উৎপন্ন হয়। পরীক্ষায় কিন্তু এখান থেকে এটিও আসলেও আসতে পারে, এখান থেকে মনে রাখবেন। এই যে নিউক্লিয় ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়ার কথা বলছিলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া যদি একবার শুরু হয় এগুলো কিন্তু সাধারণত থামে না, এগুলো চলতেই থাকে। আর এই কারণেই পারমাণবিক বিশিষ্ট যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যখন কোনো পারমাণবিক চললে আপনার একবার বিস্ফোরণ ঘটে তখন কিন্তু সেই এলাকা একেবারে ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু অনেকে এটি জানি, যাও আমরা সেদিকে যাচ্ছি না। নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন থেকে আপনি এই কনসেপ্টটুকু আপনি এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন। ভৌত বিজ্ঞানের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেখান থেকে প্রশ্ন কখনো কখনো এসে থাকে, সেটি হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল থেকে আপনি একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। ড্রাই সেলের আমরা কথা বলছিলাম, যেটাকে বলা হয় বাংলায় শুষ্ক কোষ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। শুষ্ক কোষ তাহলে কি, আপনি দেখবেন যে আপনার হাতের কাছে যে ব্যাটারি আছে এটি মূলত শুষ্ক কোষ। অর্থাৎ আমরা এখানে বুঝতে যাচ্ছি এখানে একটি কার্বন দণ্ড এবং এখানে একটি দস্তার কৌটা দিয়ে মূলত এই ব্যাটারি এখানে তৈরি করা হয়। এখানে আপনার বলছিলাম যে এই শুষ্ক কোষের মধ্যে আপনার একটি কার্বন দণ্ড থাকে, রাইট। এই কার্বন দণ্ডের পাশে কিন্তু আপনার গুড়া থাকে, দেখবেন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুড়া থাকে, আমরা বলছিলাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুড়া থেকে থাকে। আর এখানে দস্তার কৌটা থাকে আপনার, আর এর ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইডের গুড়াও কিন্তু থাকে, দেখবেন অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটি আপনার সদন নিবারক হিসেবে কাজ করে, অর্থাৎ বিদ্যুৎ উত্তেজক হিসেবে কি ব্যবহার করা হয় শুষ্ক কোষের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা বলছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা, এটি সদন নিবারক হিসেবে ব্যবহার করা হয়, সদন নিবারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে আপনার এখান থেকে আরো একটি প্রশ্ন এসে থাকে যে এই শুষ্ক কোষের ভোল্ট তাহলে কত, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে শুষ্ক কোষের ভোল্ট কিন্তু 1.5 ভোল্ট, আপনাদের মধ্যে অনেকেই জানেন। আর এই শুষ্ক কোষ আবিষ্কার করেন কিন্তু বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ল্যাকলেন্স, আমরা বলছিলাম পরীক্ষায় কিন্তু এটিও আপনার আসতে পারে, ফরাসি বিজ্ঞানী ল্যাকলেন্স, ফরাসি বিজ্ঞানী ল্যাকলেন্স আপনার কি আবিষ্কার করেছেন, শুষ্ক কোষ আবিষ্কার করেছেন। পরীক্ষায় আরো একটি প্রশ্ন এসে থাকে যে শুষ্ক কোষে কি ধরনের পরিবাহী প্রবাহিত হয়, এটি কিন্তু আপনার সাধারণত একমুখী বিদ্যুৎ পরিবাহী, এটি কিন্তু এটি সাধারণত একমুখী বিদ্যুৎ প্রবাহ করে থাকে। এই ড্রাই সেল থেকে সাধারণত এই ধরনের তথ্যগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন এবং এর মধ্য থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন আমরা দেখব যে আইসোটোন, আইসোটোন এবং আইসোবারকে কেন্দ্র করেও কিন্তু বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এখন আমরা সেটি দেখব। আমরা আইসোটোপের কথা বলছিলাম, আইসোটোপ বলতে মূলত বোঝায় যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, নামের মধ্যেই কিন্তু পরিচয়, মনে রাখবেন যে আইসোটোপ এগুলো সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। আইসোটোপ অর্থাৎ পরমাণু অংশের মধ্যে আপনার আইসোটোপ, এরপরে হচ্ছে আইসোটোন, এরপরে হচ্ছে আপনার আইসোবার,
আইসোবার এখান থেকে সাধারণত এক মার্কের মতো কিন্তু প্রশ্ন এসে থাকে দেখবেন কখনো কখনো বলতে পারে যে আইসোটন অর্থাৎ নিউটন সংখ্যা বের করুন আবার কখনো কখনো বলা হতে পারে এখান থেকে প্রোটন সংখ্যা উপরে ভিত্তি করে ভর সংখ্যা নির্ণয় করুন আবার কখনো কখনো একটি মৌল দেওয়া হতে পারে এবং এখান থেকে বলা হতে পারে যে এর আইসোটোপ কোনটি বা এর আইসোবার কোনটি বা আইসোটন কোনটি এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত এসে থাকে তাহলে আমরা বলছিলাম আইসোটোপ দেখুন নামের মধ্যেই কিন্তু পরিচয় রয়েছে আইসোটোপ অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোটোপ আর এই প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যাও কিন্তু বলা হয় দেখবেন আইসোটোপের কথা যখন আসে তখন আপনার হাইড্রোজেনের কিন্তু তিন ধরনের আইসোটোপ রয়েছে আমরা বলছিলাম প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বা অনেকে এটিকে হাইড্রোজেন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বলে থাকি আমরা বলছিলাম হাইড্রোজেন দেখবেন হাইড্রোজেন আপনার ওয়ান হাইড্রোজেন ডিউটেরিয়াম দেখবেন ডিউটোরিয়াম ডিউটোরিয়াম এবং আপনার ট্রিটিয়াম ট্রিটিয়াম দেখবেন প্রথমটির ক্ষেত্রে কিন্তু কোনো নিউটন নেই রাইট আমরা নিউটন সংখ্যা বের করতে পারি কিভাবে দেখবেন যে আপনার ভর সংখ্যা থেকে যদি আপনি প্রোটন সংখ্যা বাদ দেন তাহলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে নিউটন সংখ্যা বিগত 40তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এসেছিল অবশ্যই আপনাকে এখানে ওয়াচফুল হতে হবে আমরা বলছিলাম যে দেখুন প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো নিউট্রন নেই নিউট্রন শূন্য দ্বিতীয়টির ক্ষেত্রে কিন্তু আপনার নিউট্রন রয়েছে আপনার একটি এরপরে আপনার তৃতীয়টির ক্ষেত্রে কিন্তু আপনার নিউট্রন রয়েছে আপনার দুইটি রাইট এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অর্থাৎ মৌল দেওয়া থাকতে পারে এখান থেকে বলা হতে পারে নিউটন সংখ্যা আপনি এখান থেকে বের করুন নিউটন সংখ্যা বের করবেন কি হবে অর্থাৎ উপরে যেটি থাকে সেটিকে বলা হয় ভর সংখ্যা আর নিচে যেটি থাকে সেটিকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এই ভর সংখ্যা থেকে যদি আপনি প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে বাদ দেন তাহলে যেটি থাকে সেটি হলো আপনার নিউটন সংখ্যা পরীক্ষায় প্রশ্ন আসে হাইড্রোজেনের কয় ধরনের আইসোটোপ রয়েছে সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে তিন ধরনের আইসোটোপ রয়েছে অর্থাৎ আমরা বলছিলাম হাইড্রোজেন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বা এটিকে অনেকেই কেউ কেউ বলে থাকে প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এছাড়াও আরো কিছু পরমাণুর আইসোটোপ আমরা এখন আপনাদেরকে দেখাবো পরীক্ষায় যেটি সবচেয়ে গুরুত্ব ইউরেনিয়ামের কয় ধরনের আইসোটোপ রয়েছে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু সাধারণত আসে ইউরেনিয়ামের তিনটি আইসোটোপ রয়েছে ইউরেনিয়াম 234 235 এবং 236 পরমাণু ভর বিশিষ্ট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ রয়েছে সেক্ষেত্রে উত্তর হবে তিনটি তাহলে কি কি সেই আইসোটোপ দেখুন ইউরেনিয়াম পরমাণু এখানে 234 ভর বিশিষ্ট পরমাণু যার প্রোটন সংখ্যা হচ্ছে 92 আরো একটি রয়েছে ইউরেনিয়াম 235 যার প্রোটন সংখ্যা হচ্ছে আপনার এখানে 92 কারণ আমরা বলছিলাম প্রোটন সংখ্যা সমান দেখুন এখানে কিন্তু প্রোটন সংখ্যা সেম হয়ে গেছে রাইট আরো একটি পরমাণু সেটি হচ্ছে ইউরেনিয়াম 236 এখানে প্রোটন সংখ্যাও কিন্তু 92 দেখুন এখানে মূলত এইরকম করে তারা বলতে পারে যে ইউরেনিয়ামের যে তিনটি আইসোটোপ রয়েছে এই তিনটি আইসোটোপ থেকে আপনি নিউটন সংখ্যা বের করুন আপনি কিভাবে বের করবেন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেবেন যা থাকবে সেটি হয়ে যাবে নিউটন সংখ্যা এরকম করে পরীক্ষা এসে থাকে আবার পরীক্ষায় এখান থেকে আরো একটি প্রশ্ন এসে থাকে পারমাণবিক চুল্লিতে বহুল ব্যবহৃত ইউরেনিয়ামের আপনার কোন পরমাণু ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম 235 এই পরমাণু আমরা বলছিলাম ইউরেনিয়াম 235 92 এই পরমাণুটি সাধারণত পারমাণবিক চুল্লিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে এরপরে আমরা বলছিলাম আইসোটন এই যে নামের মধ্যেই পড়ছে দেখুন আইসোটন বলতে মূলত এখানে আমরা বোঝাচ্ছি যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোটন নিউটন সংখ্যা সমান অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আপনি প্রোটন সংখ্যা বাদ দেন তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আপনার নিউটন সংখ্যা সেম হয়ে যাবে আর এগুলোকে বলা হবে পরস্পরের আইসোটন যেমন আমরা বলছিলাম আইসোটনের কথা আমরা বলছিলাম দেখুন এখান থেকে সিলিকন ফসফরাস আমরা বলছিলাম এখান থেকে সিলিকন ফসফরাস এবং সালফার আমরা একটু মিশিয়ে দিব না এখানে লিখি সিলিকন ফসফরাস এবং সালফার দেখুন সিলিকন এখানে 30 রয়েছে এখানে আপনার সিলিকন 30 এখান থেকে আপনার ফসফরাস আপনার রয়েছে 31 এখান থেকে সালফার রয়েছে আপনার 32 এখানে কিন্তু সিলিকন 13 এখানে 14 এখানে কিন্তু হয়েছে 15 দেখবেন তাহলে এখান থেকে আপনি মনে রাখবেন কি হবে দেখুন এখান থেকে যদি আপনি বাদ দেন তাহলে দেখবেন যে 3 আসে 10 হবে 7 2 আসে 3 হবে 1 17 এখান থেকে 4 আছে 11 হবে 7 2 আসে 3 হবে 1
প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে নিউটন সংখ্যা সমান, অর্থাৎ এগুলো পরস্পরের আইসোটোন। অর্থাৎ যে সকল পরমাণু নিউটন সংখ্যা সমান সেগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোন। এখানে সিলিকন, ফসফরাস এবং সালফার এগুলো পরস্পরের আইসোটোন। এখন আমরা দেখবো আইসোবার, এটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। এই জন্য বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন নির্ণয়। আইসোবারের ক্ষেত্রে তাহলে দেখুন এই যে শেষে কিন্তু বার রয়েছে, রাইট? অর্থাৎ বার দ্বারা আমরা মূলত এখানে বোঝাচ্ছি ভর, অর্থাৎ যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোবার। এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন, কপার এবং জিঙ্ক পরস্পরের আইসোবার পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন এসে থাকে। কপার 29 আবার জিঙ্ক 64, এখান থেকে বলা হয় যে এগুলো পরস্পরের আইসোবার। দেখান, আপনি এখান থেকে কিন্তু সহজেই দেখাতে পারবেন। যা হোক, তাহলে আমরা আইসোটোন, আইসোটোপ, আইসোবার সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরীক্ষায় এখান থেকে কিন্তু সাধারণত প্রশ্ন এসে থাকে, এটি আপনি মনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা আসব জীববিজ্ঞান অংশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, হচ্ছে আপনার রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন এই চ্যাপ্টারের মধ্যে থেকে আপনি যে তথ্যগুলো পড়বেন সেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো। রক্ত বহন সংক্রান্ত যে চ্যাপ্টার আছে, এখান থেকে আপনি 1 মার্কের মতো প্রশ্ন পাবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে একজন স্বাভাবিক মানুষের রক্তের পরিমাণ কত, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে 5 থেকে 6 লিটার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে একজন সুস্থ মানুষের রক্তের পরিমাণ কত, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 5 থেকে 6 লিটার। আবার পরীক্ষায় এখানে এভাবে প্রশ্ন এসে থাকে যে একজন স্বাভাবিক মানুষের যে রক্তের পরিমাণ তা কিন্তু তার বডির 7%, এটিও কিন্তু আপনি এখান থেকে বলতে পারেন। এরপরে আরো একটি প্রশ্ন এখান থেকে আসে, মানুষের রক্তের পিএইচ, অর্থাৎ কোনটির পিএইচ কতটুকু, এই সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। রক্তের পিএইচ কত, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য পড়ে নেবেন। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, তবে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় 7.4। কে পরীক্ষায় যদি আসে রক্তের পিএইচ কত, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 7.4। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনি অবশ্যই এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে এই তথ্যটুকু আপনার এখান থেকে সাধারণত মনে রাখতে হয়। এরপরে আরো একটি প্রশ্ন এখান থেকে আসে যে সর্বজনীন দাতা গ্রুপ কোনটি এবং সর্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি। সর্বজনীন রক্তদাতা গ্রুপ হিসেবে কিন্তু কনসিডার করা হয় ও পজিটিভ গ্রুপের যে রক্তগুলো আছে, তারা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এই ও পজিটিভ গ্রুপের রক্ত যারা আছে তাদের কিন্তু মন অনেক উদার হয় এবং তারা তাদের যে বৈশিষ্ট্য গুলো হয় তারা সাধারণত ভদ্র, নম্র এবং কোমল স্বভাবের হয়ে থাকে এবং তাদের মনের দিক দিয়ে তারা অনেক বেশি বড় হয়। যাই হোক, ও পজিটিভ আমরা বলছিলাম সর্বজনীন দাতা গ্রুপ এখান থেকে আপনার এটি পরীক্ষায় এসে থাকে। আর সর্বজনীন গ্রহীতা গ্রুপ তাহলে কোনটি, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে আপনার এবি পজিটিভ। আপনাদের মধ্যে অনেকে জানেন এবি পজিটিভ কিন্তু আপনার সর্বজনীন গ্রহীতা গ্রুপ। তাহলে রক্তের মধ্যে আরো একটি প্রশ্ন আসে, আমাদের যে রক্ত আছে এই রক্তের মধ্যে কিন্তু আপনার রক্তরস এবং এখানে রক্ত কণিকার পরিমাণ কতটুকু, এই সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। আমাদের যে রক্ত আছে এই রক্তের মধ্যে রক্তরস দুটি জিনিস থাকে, আপনি অবশ্যই মনে রাখবেন, সেটি রক্তরস। রক্তরসের পরিমাণ কিন্তু 55%, আর এখানে রক্ত কণিকার পরিমাণ থাকে কিন্তু 45%, এখান থেকে আপনি মনে রাখবেন। তাহলে এখান থেকে এই তথ্যটুকু কিন্তু পরীক্ষায় কখনো কখনো এসে থাকে। আরো একটি প্রশ্ন এসে থাকে, রক্তের মধ্যে আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অণুচক্রিকা। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। আবার লোহিত কণিকা এবং শীত রক্ত কণিকার অনুপাত কত হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আপনার 1:700 লোহিত এবং শীত রক্ত কণিকার অনুপাত পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন এসে থাকে। এখান থেকে আবার আরো একটি প্রশ্ন আসে, লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত, সেক্ষেত্রে আপনার উত্তর হয়ে যাবে 120 দিন। পরীক্ষায় এটিও আসে যে রক্ত কণিকার গড় আয়ু কত, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 120 দিন। পরীক্ষায় এটিও কিন্তু এখান থেকে এসে থাকে। আরো একটি প্রশ্ন এসে থাকে, মানুষের দেখবেন যে শীত রক্ত কণিকার পরিমাণ যদি অনেক বেশি পরিমাণ হয়ে যায়
তাহলে কিন্তু সাধারণত ক্যান্সার সৃষ্টি হয়। এই এখান থেকে আপনাদের মধ্যে অনেকেই জানেন এটি পরীক্ষায় কখনো কখনো এটিও এসে থাকে এভাবে যে কোনটির পরিমাণ বেশি বেশি হলে আপনার ক্যান্সার সৃষ্টি হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে শীত রক্তকণিকা। আপনাদের মধ্যে অনেকেই জানেন পরীক্ষায় এটিও কখনো কখনো এসে থাকে। আবার রক্তের মধ্যে হালকা হলুদ ভাব এক ধরনের পদার্থ আছে, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় প্লাজমা। আপনাদের মধ্যে অনেকেই জানেন পরীক্ষায় কিন্তু এটিও এসে থাকে, আপনি এটিও মনে রাখবেন, প্লাজমা এর কথা আমরা বলছি। এরপরে আপনার আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস থেকে এখান থেকে প্রশ্ন আসে, সেটি হচ্ছে আপনার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে কেন্দ্র করে কিন্তু আপনার প্রশ্ন আসে, আমরা একটু এটি মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যারা শুরু থেকে একেবারে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে আসেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা বারবার বলছিলাম যে দেখুন 77টি চ্যাপ্টার রয়েছে, এই 77টি চ্যাপ্টারকে কেটে সেটে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো পরীক্ষার জন্য আপনি ভালোভাবে পড়বেন, সেগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এই ভিডিও টিউটোরিয়াল গুলো তৈরি করা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন, অনেক শ্রমসাধ্য বিষয়। আমরা বারবার বলি সম্পূর্ণ বিনা টাকায় এগুলো আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করে থাকি, কাজে প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সবসময় সুস্থ রাখে এবং আমরা যেন আপনাদের খেদমত করতে পারি। আমরা এরপরে যে জিনিসটির কথা আমরা বলছিলাম দেখুন, সেটি হচ্ছে আপনার হৃৎপিণ্ডের কথা আমরা বলছিলাম। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে যে প্রশ্ন আসে যে একজন সুস্থ মানুষের যে হৃৎপিণ্ড আছে এই হৃৎপিণ্ডের ওজন কত গ্রাম, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে 300 গ্রাম। এই হৃৎপিণ্ডের যে সংকোচন এবং প্রসারণ আছে এই সংক্রান্ত প্রশ্নও কিন্তু পরীক্ষায় এসে থাকে। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, প্রসারণকে কি বলে? সংকোচন, সংকোচন এবং প্রসারণ একটি মনে রাখবেন তাহলে খুব সহজে মনে রাখা যাবে। প্রসারণকে বলা হয় ডায়াস্টল, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয় এটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আপনারা জানেন কিনা, আমরা জানি এটি আমরা আপনাদেরকে বলবো না। প্রসারণ আমরা বলছিলাম ডায়াস্টল, ডায়াস্টল। আর একটা হচ্ছে সিস্টল, আমরা একটু বলেই দিলাম আপনাদেরকে, আপনাদের মধ্যে অনেকে জানেন, যা হোক অনেকে নাও জানতে পারেন, আপনারা একটু লিখে নেবেন। এটি হৃৎপিণ্ডের যে সংকোচন এটিকে বলা হয় সিস্টল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল চাপ। আবার হৃৎপিণ্ডের মধ্যে যে 4টি প্রকোষ্ঠ আছে, অর্থাৎ মানুষের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে 4টি প্রকোষ্ঠ আছে, এই 4টি প্রকোষ্ঠ কি কি এটিও আবার পরীক্ষায় এসে থাকে। হৃৎপিণ্ডের উপরের ডানে এবং বামে যে অংশ সেটি হচ্ছে অলিন্দম, আর নিচের ডানে এবং বামে যেটি আছে সেটিকে বলা হয় নিরয়। আপনাদের মধ্যে অনেকে জানেন এটি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তবে ব্যাঙ্গের প্রকোষ্ঠ কতটি, মানুষের প্রকোষ্ঠ কতটি, এই সংক্রান্ত প্রশ্নটুকু আপনার জানা জানা থাকা দরকার। আমরা বলছিলাম মানুষের প্রকোষ্ঠ সাধারণত 4টি থাকে, আর ব্যাঙ্গের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু সাধারণত 3টি থাকে। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টি, ব্যাঙ্গের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টি, এখান থেকে এই তথ্যটুকু আপনি মনে রাখার চেষ্টা করবেন। তাহলে হৃৎপিণ্ড থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই আপনার পরীক্ষায় আসবে, এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আপনার এখান থেকে দেখতে হবে। এরপরে আমরা আসব খাদ্য ও পুষ্টি চ্যাপ্টার। কার্বোহাইড্রেটে কার্বন অক্সিজেন এবং আপনার হাইড্রোজেনের অনুপাত এখানে কিন্তু 1:2:1। আমরা বলছিলাম কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, কার্বোহাইড্রেটে, কার্বোহাইড্রেটে শর্করাতে আপনার কি থাকে, এখানে বলা হয়েছিল কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, বলা হয়েছিল কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত ছিল আপনার 1:2:1। এখান থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এসে থাকে। এখান থেকে আরো একটি প্রশ্ন এসে থাকে যে আমরা যে সুষম খাদ্য গ্রহণ করে থাকি কখনো কখনো সুষম খাদ্যের উপাদান কয়টি, সুষম খাদ্যের উপাদান কিন্তু হচ্ছে 6টি। পরীক্ষায় আরো প্রশ্ন আসে যে সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বির অনুপাত কত, এটি একটু লিখবো পরীক্ষায়, কিন্তু এবার এটি আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা বলছিলাম সুষম খাদ্যে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, সুষম খাদ্যে আপনার শর্করা, শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থের অনুপাত কিন্তু থাকতে হবে 4:1:1। এটি কিন্তু সাধারণত থাকতে হয় পরীক্ষায়, এটি কিন্তু এবার সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন। খাদ্য ও পুষ্টির মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসতে দেখা যায়, সেটি হচ্ছে আপনার কোনটিতে কোন ধরনের ভিটামিন আছে।
এটির পূর্বে আমরা আরো একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে কোয়া শিকর। কোয়া শিকর, কোয়া শিকর এই রোগটি সাধারণত শিশুদের হয়ে থাকে। সাধারণত এই রোগ যখন হয় তখন শিশুরা জীর্ণ শীর্ণ এবং পাতলা ধরনের হয়ে থাকে। দেখবেন জীর্ণ শীর্ণ হয় কোয়া শিকর রোগের কারণে, জীর্ণ শীর্ণ, জীর্ণ শীর্ণ হয়ে থাকে। এখানে আরো একটি রোগ হচ্ছে মেরাসমাস নামে, মেসমেরাস নামক আরো একটি, মেসমেরাস নামক আরো একটি রোগ আছে। আমরা এটি লিখলাম না, আপনাদেরকে একটু বলবো, একটু শোনার চেষ্টা করবেন। মেসমেরাস নামক যে রোগ, এটি সাধারণত আমিষ এবং শর্করা দুইটির কারণেই সাধারণত ঘটে থাকে। এই রোগ হলে সাধারণত আপনার শিশুর মাথার চুলগুলো আপনার খসে পড়ে যায়, আবার শিশুগুলো একদম দুর্বল এবং ক্ষীণ হয়ে যায়। তাহলে দেখুন কুয়াশিকরের কারণে কিন্তু শিশুদের অরুচিও ঘটে থাকে। আরো একটি জিনিস এখান থেকে ঘটে থাকে, সেটা হচ্ছে মেরাসমাস। মেরাসমাস নামক আরো একটি রোগ রয়েছে, দেখবেন আমরা বলছিলাম মেরাসমাস। এই মেরাসমাস যদি রোগ হয় শিশুর, এটি সাধারণত ক্যালোরি এবং আমিষ দুটির অভাবে ঘটে থাকে, ক্যালোরি ও আমিষ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মেরাসমাস কখন ঘটে থাকে শিশুর, যখন ক্যালোরি এবং আমিষের অভাব ঘটে থাকে তখন শিশুর মেরাসমাস ঘটে থাকে। এই রোগ যদি শিশুর হয় তাহলে শিশুর মাথার চুল পড়ে যায়, শিশু সাধারণত দুর্বল এবং ক্ষীণ হয়ে থাকে। দেখবেন আফ্রিকান অঞ্চলে যারা খাবার ঠিক মতো পায় না সেই শিশুদেরকে দেখবেন তারা কিন্তু একেবারে হাড্ডিসার। ঠিক এই ধরনের রোগে কিন্তু মূলত তারা ভুগে থাকে, কোয়াশিকর এবং মেরাসমাস। তাহলে আমরা খাদ্য এবং পুষ্টি থেকে আরো যে তথ্যটুকু আপনার জানতে হবে এখন আমরা সেটি তুলে ধরব। যেমন পরীক্ষায় প্রশ্ন আরো একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখান থেকে এসে থাকে যে মিষ্টি আলু কি ধরনের পদার্থ, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে শ্বেতসার। আমরা বলছিলাম মিষ্টি আলু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, মিষ্টি আলু শ্বেতসার জাতীয় পদার্থ, শ্বেতসার জাতীয় পদার্থ পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে আরো প্রশ্ন এসে থাকে কার্বোহাইড্রেট সাধারণত কত প্রকার। কার্বোহাইড্রেট কিন্তু তিন প্রকার, আপনাদের মতো অনেকে জানেন, আপনারা এটি লিখে নিতে পারেন, পরীক্ষা আসলেও আসতে পারে। কার্বোহাইড্রেটকে তিন ভাগে ভাগ করা যায়, একটি মনোস্যাকারাইড, একটি ডাইস্যাকারাইড আর একটি হচ্ছে পলিস্যাকারাইড। আমরা একটু লিখবো এটি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড এগুলোর উদাহরণ সাধারণত আপনার পরীক্ষা আসবে, সেটি হচ্ছে আপনার দেখবেন এখান থেকে গ্লুকোজ ফ্রুক্টোজের কথা এখান থেকে বলা যেতে পারে। গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো আপনার সাধারণত আপনার মনোস্যাকারাইডের উদাহরণ। এরপরে আপনার ডাইস্যাকারাইড থেকে আপনার জানতে হবে, ডাইস্যাকারাইড থেকেও কিন্তু পরীক্ষা আসতে পারে, ডাইস্যাকারাইডের উদাহরণ কোনগুলো। এক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখতে পারেন একটি টেকনিকের মাধ্যমে, সেটি হচ্ছে সুলেমান ডাই। সুলেমান ডাই, সুলেমান ডাই আপনাদের মধ্যে অনেকেই জানেন যে ইরানের কিন্তু জেনারেল এই সুলেমান, সুলেমানকে কিন্তু হত্যা করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাকে তাকে কিন্তু এখানে হত্যা করে ফেলেছে। আপনাদের মধ্যে অনেকে জানেন এটি নিয়ে কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং বিশেষজ্ঞগণ অনেকেই ধারণা করছেন যে যদি তৃতীয় বিশ্ব হয়তো বা হলেও হতে পারে এই দুটি দেশের মধ্যে এই সুলেমানের হত্যাকে কেন্দ্র করে। আচ্ছা যখন আমরা সেদিকে যাব না, যখন আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস নিব তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব প্রিলি এবং রিটেন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে। সুলেমান, এই যে দেখুন সু দ্বারা আমরা সুক্রোজ কে বুঝেছি, লে দ্বারা আমরা ল্যাকটোজ কে, লেমন দ্বারা আমরা ল্যাকটোজ কে আমরা মূলত বুঝেছি, অর্থাৎ সুক্রোজ ল্যাকটোজ এবং ম্যালটোজ এগুলো সাধারণত আপনার ডাইস্যাকারাইডের উদাহরণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুক্রোজ এটি কি ধরনের স্যাকারাইড বা কি ধরনের কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে ডাইস্যাকারাইড। সুক্রোজ ল্যাকটোজ ম্যালটোজ এগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন। এই যে ডাই থেকে আমরা মনে রাখতে পারি, কে ডাই হলো সুলেমান ডাই, অর্থাৎ ইরানের যে জেনারেল সেই সুলেমানকে হত্যা করেছিল মার্কিন সৈন্যবাহিনীরা। আমরা এখান থেকে মনে রাখতে পারি সুলেমান ডাই, অর্থাৎ এখান থেকে মনে রাখবেন সুদরা সুক্রোজ লেদরা ল্যাকটোজ মেদরা ম্যালটোজ সুলেমান ডাই, এখান থেকে ডাইস্যাকারাইডের কথা মনে রাখতে পারেন। এরপরে আপনার পলিস্যাকারাইডের উদাহরণও কিন্তু এখান থেকে আপনার আসতে পারে, এক্ষেত্রে আপনি উদাহরণগুলো বই থেকে দেখে নেবেন, যেমন গ্লাইকোজেন এখান থেকে আসতে পারে, এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন পরীক্ষায় এখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। এই খাদ্য পুষ্টির মধ্যে থেকে আপনার ভিটামিন সংক্রান্ত কিছু প্রশ্ন এসে থাকে, আপনি এটিও কিন্তু আপনি মনে রাখার চেষ্টা করবেন। ভিটামিন, ভিটামিন সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনি পড়বেন, বিশেষ করে আপনার ভিটামিন বি
ওয়ান এর অপর নাম কি, এরপরে ভিটামিন বি ওয়ান এর অভাবে কি ধরনের রোগ হয়। দেখবেন আপনার ভিটামিন সি এর অভাবে কিন্তু আমরা জানি যে স্কার্ভি রোগ হয়, আপনাদের মধ্যে অনেকেই জানেন স্কার্ভি রোগ হয়। পরীক্ষায় আরো প্রশ্ন আসে ভিটামিন বি ওয়ান এর অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়, আবার আপনার এখান থেকে আরো একটি রোগ হয়, আমরা বলছিলাম বি ওয়ান এর কারণে আপনার মাড়ির কোনায় কিন্তু সাধারণত কখনো কখনো ঘা হয়, আপনাদের মধ্যে অনেকে জানেন। এরপরে বি ওয়ান এর অপর নাম কি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে থায়ামিন। থায়ামিন পরীক্ষায় কখনো কখনো এটিও প্রশ্ন এসে থাকে। আবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে ভিটামিন সি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে দ্রবণীয়। আবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ডিম এবং দুধে কোন ভিটামিন নেই, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে ভিটামিন সি, কেননা উত্তাপের আপনার ভিটামিন সি সাধারণত নষ্ট হয়ে যায়। বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল যে নিচের অপশনের মধ্যে কোনটিতে ভিটামিন সি থাকে না, সেক্ষেত্রে উত্তর কিন্তু ছিল দুধে। আপনার এখান থেকে এটি মনে রাখতে হবে। ঠোঁটের কোণ এবং মুখের চারিদিকে ফেটে যায় ভিটামিন বি ওয়ান এর কারণে, আপনি এখান থেকে মনে রাখবেন, থায়ামিন থেকে আপনি মনে রাখবেন ভিটামিন বি ওয়ান এর উপর নাম। আমরা বলছিলাম মুখের চারপাশে এবং কোনায় ফেটে যায়, এটি আপনি এখান থেকে লিখে নেবেন, আমরা লিখলাম না এখানে। এরপরে আপনার চা পাতায় কি ধরনের ভিটামিন পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু পাওয়া যায়। চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায় পরীক্ষায় প্রশ্ন আসে, চা পাতায় পাওয়া যায় আপনার ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। আপনি যদি পরীক্ষায় ঠিক এভাবে প্রিপারেশন নিয়ে যান, আশা করি একটি ভালো মার্ক ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এরপরে আমরা বলছিলাম যে ভিটামিন থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই এসে থাকে। এরপরে আপনার টিকাকে কেন্দ্র করে কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে, এখন আমরা সেগুলো দেখব, পরীক্ষায় সাধারণত এখানে এসে থাকে। যেমন আপনার বিসিজি টিকা আপনার কি ধরনের রোগের ক্ষেত্রে প্রদান করা হয়, যেমন আমরা বলছিলাম এটি মিশিয়ে দিব, সাধারণত যদিও বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এখান থেকে আসেনি, আপনি এখান থেকে এটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন যক্ষা রোগের জন্য, যক্ষা রোগের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়, বিসিজি টিকা ব্যবহার করা হয়। আপনাদেরকে আরো একবার ডিস্টার্ব করছি, যারা ভাবছেন, যারা ঢাকা বগুড়া এবং কুষ্টিয়ার বাইরে যারা অবস্থান করছেন, তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে আপনার মাসকুলস ইংলিশ লিটারেচার বইটি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে এতে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, মাসকুলস বাংলাদেশ অ্যাফেয়ার্স বইও কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আমরা পাবলিশ করতে যাচ্ছি। আমরা বিসিএস এর সবগুলো বইগুলো আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পাবলিশ করতে সক্ষম হবো ইনশাল্লাহ। আশা করছি আপনাদেরকে একটি ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে। দেখুন আমরা অনেক কঠিন কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য, কাজে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে যারা দীর্ঘদিন থেকে আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো দেখেন, দেখবেন যে আমরা প্রত্যেকটা বিষয় অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি, অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যেন আপনি এখান থেকে উপকৃত হন। আমরা বলছিলাম যক্ষা রোগের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়। এরপরে আরো একটি প্রশ্ন আসে আপনার, তাহলে ডিপথেরিয়া রোগের জন্য কি টিকা দেওয়া হয়, দেখবেন পরীক্ষা এটিও এসে থাকে ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগের টিকার নাম হচ্ছে কিন্তু আপনার ডিপিটি, পরীক্ষায় কখনো কখনো এটিও এসে থাকে ডিপিটি। এরপরে আপনার ধনুষ্টঙ্কার রোগের টিকার জন্য আপনার দেওয়া হয় কিন্তু টিটি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এটি জানেন। যক্ষা রোগের যে টিকা আবিষ্কার করেন তিনি ছিলেন রবার্ট কোচ, পরীক্ষায় কখনো কখনো এটি এসে থাকে, অর্থাৎ যক্ষা রোগের টিকা আবিষ্কার করেছেন কে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে রবার্ট কোচ। এইরকম করে মা এবং শিশুর জন্য যে টিকাগুলো প্রদান করা হয় এই টিকা থেকেও কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আপনি একটু দেখে নেবেন। তাহলে আমরা বলছিলাম যক্ষা রোগের টিকার জন্য বিসিজি, ডিপথেরিয়া রোগের টিকার জন্য ডিপিটি, আর ধনুষ্টঙ্কার রোগের টিকার জন্য আপনার টিটি প্রদান করা হয়ে থাকে। তাহলে আপনার সাধারণত এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই আপনার আসবে, এটি আপনি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জীববিজ্ঞানকে কেন্দ্র করে আসে, যেমন মানুষের সবচাইতে বড় গ্রন্থির নাম কি, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে যকৃৎ। আবার আপনার এনজাইম বিলিরুবিন কে কেন্দ্র করে পরীক্ষায় প্রশ্ন আসে, সে সম্পর্কে আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বিলিরুবিন কোথায় তৈরি হয়, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে প্লিহা। আবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ বিলিরুবিনের পরিমাণ যদি রক্তে বেড়ে যায়
তাহলে আপনার কিন্তু এখানে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার জন্ডিসে আক্রান্ত হয় কোনটি, সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে যকৃত। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় থাকে। আমরা বলছিলাম বিলিরুবিন কোথায় তৈরি হয়। বিলিরুবিন থেকে যে তথ্যগুলো আপনি মনে রাখবেন, এখানে দুই তিনটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে। একটা বিলিরুবিন, এরপরে হচ্ছে এনজাইম, এরপরে হচ্ছে জারক রস। জারক রস, এই কয়েকটি টার্ম কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি এক মার্ক পাবেন ইনশাআল্লাহ। দেখবেন বিলিরুবিন, আমরা বলছিলাম রক্তে যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন আপনার জন্ডিস হয়, এটিও কিন্তু আপনার এখান থেকে মনে রাখতে হবে। অর্থাৎ জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের পরিমাণ যদি আপনার বেড়ে যায়, জন্ডিস হয় বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে, পরিমাণ বেড়ে গেলে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আপনার কি ঘটে, জন্ডিস হয়। এরপরে বিলিরুবিন তৈরি হয় প্লীহাতে, বিলিরুবিন তৈরি হয় প্লীহাতে, প্লীহাতে। এদিকে মনে রাখবেন কিভাবে, দেখুন যারা ক্রিকেট খেলা পছন্দ করেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন যে নিউজিল্যান্ডের একজন সাবেক খেলোয়াড় এবং বর্তমান আম্পায়ার বিলি বাউডেন, এই যে বিলি বাউডেন থেকে আপনি মনে রাখবেন বিলি আর প্লীহা, আপনি এখান থেকে মনে করুন প্লেয়ার, অর্থাৎ তিনি এক সময় প্লেয়ার ছিলেন। তাহলে এখান থেকে মনে রাখতে পারবেন যে বিলিরুবিন তৈরি হয় প্লীহাতে। অনেকেই ধারণা করে থাকে বিলিরুবিন তৈরি হয় যকৃতে, বিলিরুবিন তৈরি হয় অগ্ন্যাশয়, পরীক্ষার হলে মনে রাখতে পারেন না। তাদের জন্য বারবার বলছিলাম যে আপনি এভাবেই পড়বেন, প্রত্যেকের জন্য আমরা বলছি এভাবে আপনি পড়বেন। বিলিরুবিন তৈরি হয় প্লীহাতে, প্লেয়ার থেকে বিলিরুবিন, বিলি বাউডেন তিনি একজন আম্পায়ার, দেখবেন তিনি যখন ছক্কা দেন তখন আঙ্গুলগুলো কিন্তু দুটি বাঁকা করে উপরের দিকে একটু ড্যান্স দিয়ে কিন্তু তিনি ছক্কা দেন। এখান থেকে আপনি মনে রাখবেন বিলিরুবিন তৈরি হয় প্লেয়াতে, জন্ডিস হয় বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে। বিলিরুবিন আপনার পিত্তের বর্ণের জন্য দায়ী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি একটু মনে রাখবেন পিত্তের বর্ণের জন্য দায়ী কে, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে বিলিরুবিন, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি মনে রাখবেন। এরপরে আমরা আলোচনা করব এনজাইম। এনজাইম থেকে যে তথ্যগুলো আপনি মনে রাখবেন সেগুলো হচ্ছে আপনার এনজাইম মূলত কি দিয়ে তৈরি। প্রথমে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এনজাইম মূলত কি, এনজাইম এটি আমিষ দিয়ে তৈরি, আমিষ, এনজাইম কি দিয়ে তৈরি, আমিষ দিয়ে তৈরি, আপনি এখান থেকে মনে রাখবেন। এরপরে মানুষের লালারসে যে রস থেকে থাকে এটিকে কি বলে, এটিকে আমরা কিন্তু অনেকেই জানি, মানুষের লালারসে কিন্তু আপনার টায়ালিন নামক এক ধরনের এনজাইম থাকে। আমরা বলছিলাম মানুষের লালারসে থাকে টায়ালিন নামক এনজাইম, টায়ালিন নামক এনজাইম থাকে মানুষের লালাতে। এনজাইম থেকে সাধারণত এই দুটি গুরুত্বপূর্ণ তথ্যই পরীক্ষায় বারবার আসে, অর্থাৎ এনজাইম তৈরি হয় আমিষ দিয়ে, এরপরে মানুষের লালারসে থাকে টায়ালিন। এখন আমরা দেখব জারক রস। দেখবেন জারক রস এটি আপনার দুগ্ধ জমাট বাড়তে সাহায্য করে কি, জারক রসের মধ্যে থেকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু রেনিন। রেনিন দুগ্ধ জমাট বাড়তে সাহায্য করে, পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন এসে থাকে। এছাড়াও জারক রস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কে, ট্রিপসিন। আমরা বলছিলাম ট্রিপসিনের কথা, ট্রিপসিন আপনার আমিষ জাতীয় খাদ্যকে হজম করে, আপনি খুবই গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় কিন্তু আসে, আমিষ জাতীয় খাদ্যকে হজম করে, আমিষ জাতীয় খাদ্যকে হজম করে কে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ট্রিপসিন। তাহলে এখান থেকে সাধারণত এই টার্ম গুলোর মধ্যে থেকে আপনি একমাত্র পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন, এটি অবশ্যই মনে রাখবেন। এরপরে আমরা একটু ফিরে আসবো আপনার ট্রানজিস্টর, এরপরে হচ্ছে রেক্টিফায়ার, এরপরে হচ্ছে আপনার আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। ট্রানজিস্টর থেকে যে তথ্যগুলো সাধারণত আসে, ট্রানজিস্টর আপনাদের মধ্যে অনেকেই জানেন কিন্তু 1948 সালে এটি মূলত তৈরি করা হয়। এই ট্রানজিস্টরের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে পি টাইপ কেলাসের দুই পাশে এন টাইপ কেলাস, আবার এন টাইপ কেলাসের দুই পাশে পি টাইপ কেলাস নিয়ে মূলত এনপিএন বা পিএনপি
জংশন তৈরি করা হয়, আর এখানে মূলত এসি আপনার ডিসি তে রূপান্তরিত হয়। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এটি জানেন। আমরা বলছিলাম ট্রানজিস্টর থেকে আরো একটি তথ্য আপনার এখান থেকে আসে। ট্রানজিস্টর কিন্তু আপনার একই সাথে সুইচ এবং বিবর্ধক হিসেবে কাজ করে থাকে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন সুইচ হিসেবে কাজ করে থাকে ট্রানজিস্টর। এখান থেকে সাধারণত এই ধরনের তথ্যগুলো আপনার জানলেই চলবে। এরপরে আপনার জানতে হবে অ্যাডাপ্টার থেকে। অ্যাডাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবেন। ইলেকট্রনিক্স অংশের মধ্যে থেকে এই টার্মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডাপ্টার দেখবেন, আপনি যে মোবাইলের ব্যাটারি ব্যবহার করে থাকেন, এই ব্যাটারিও কিন্তু এক ধরনের অ্যাডাপ্টার। অর্থাৎ 220 ভোল্ট বিশিষ্ট যে বিদ্যুৎ প্রবাহ আপনার এটার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটি আপনার মোবাইলের জন্য যেন কোনো প্রকার ক্ষতি না হয়, এটি মূলত আপনার রিফাইন করে মূলত আপনার সেখানে পৌঁছে দেয় অ্যাডাপ্টার। 220 ভোল্ট আপনাদের মধ্যে অনেকেই জানেন। এক্ষেত্রেও কিন্তু আপনার এসি ডিসি তে রূপান্তরিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাডাপ্টারে কি ঘটে থাকে, এসি ডিসি তে রূপান্তরিত হয়। রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারে কি ঘটে থাকে। আমরা বলছিলাম আপনার এই অ্যাডাপ্টারের পরে আরো একটি জিনিস আপনার পরীক্ষা আসে, সেটি হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি, এটি আপনি দেখে নেবেন। এরপর এখান থেকে আমরা আরো একটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে আপনার অ্যাডাপ্টারের ক্ষেত্রে ট্রানজিস্টর আমরা দেখলাম। এরপরে আপনার এখান থেকে যেটি আসে সেটি হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। কম্পিউটারের মধ্যে দেখবেন যে ছোট ছোট অনেকগুলো চিপস কিন্তু থেকে থাকে, এবং এগুলো আপনার দ্রুত কম্পিউটারের গতিকে নিয়ন্ত্রণ করে কাজ করতে সক্ষম। অর্থাৎ বর্তমানে আইসি ব্যবহার করার কারণে কিন্তু কম্পিউটারের গতি অনেক পরিমাণে বেশি বৃদ্ধি পেয়েছে। আপনাদের মধ্যে অনেকেই জানেন 1958 সালে যে এস কেলবি এই আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট তিনি তৈরি করেন। এই তথ্যটুকু আপনি এখান থেকে মনে রাখবেন। এখান থেকে আরো একটি তথ্য আপনার এখান থেকে মনে রাখতে হবে যে অ্যাম্প্লিফায়ার কাকে বলে। অ্যাম্প্লিফায়ার যে অন্তর্গামী বর্তনীতে আপনার প্রবাহ বহির্গামী বর্তনীতে রূপান্তরিত করে, সেটিকে বলা হয় অ্যাম্প্লিফায়ার। পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখানে এসে থাকে, এটিও আপনি এখান থেকে দেখে নেবেন। ট্রানজিস্টরের মধ্যে আরো একটি প্রশ্ন এখান থেকে বারবার ঘুরিয়ে ফিরে আসে, সেটি হচ্ছে ট্রানজিস্টরের প্রথম অংশটিকে কি বলে, মাঝের অংশটিকে কি বলা হয়, শেষের অংশটুকুকে কি বলে। প্রথম অংশকে বলা হয় নিঃসারক বা ইমিটার। আপনাদের মধ্যে অনেকে জানেন প্রথম অংশকে কিন্তু বলা হয় ইমিটার, এটি মনে রাখবেন, বা নিঃসারক। নিঃসারক ইমিটার বা নিঃসারক। মাঝের অংশকে বলা হয় বেস বা পিট, আপনাদের মধ্যে অনেকে জানেন। আর শেষের যে অংশ সেটাকে বলা হয় আপনার কালেক্টর বা সংগ্রাহক। কালেক্টর বা সংগ্রাহক। পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে যে ট্রানজিস্টরের মধ্যে যে গঠন প্রণালী, এর মধ্যে প্রথম অংশকে কি বলে, এরপরে মাঝের অংশকে কি বলে এবং শেষের অংশকে কি বলে। প্রথম অংশকে বলে আমরা বলছিলাম যে ইমিটার বা নিঃসরক, মাঝের অংশকে বলা হয় বেস বা পিট, আর শেষের অংশকে বলা হয় আপনার সংগ্রাহক। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, দেখবেন যে ইলেকট্রনিক্স অংশের মধ্যে থেকে এই ট্রানজিস্টর, অ্যাডাপ্টার, রেকটিফায়ার, এরপরে আপনার এখান থেকে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, এখান থেকে প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে। এখান থেকে অবশ্যই 1 মার্কের প্রশ্ন আপনার এখান থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা আপনাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, সাধারণত কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, আপনারা এখান থেকে সেটি দেখে নেবেন। এরপরে ফুল ফল থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন এসে থাকে, যেমন আপনার ফুলের কালার কেন রঙিন হয়, ফুলের কালার রঙিন হয় কিসের প্রভাবে, ফলের কয়টি অংশ আছে, ফুলের কয়টি অংশ আছে, একটি ফলের অন্তঃত্বক, বহিঃত্বক এবং মধ্যত্বক নিয়ে যে গঠিত, এগুলো কোনটি কার চাইতে বেশি থাকে বা কোনটি কার চাইতে বড়, এই সংক্রান্ত প্রশ্ন এখান থেকে এসে থাকে। এগুলো আপনি একটু এখান থেকে দেখে নেবেন। আমরা বলছিলাম ফুল ফলের মধ্যে থেকে সাধারণত প্রশ্ন আসে না, তারপরে আপনি এখান থেকে দেখে নেবেন। যেমন একটি ফুলের, একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে, একটি আদর্শ ফুলের সাধারণত 5টি অংশ থাকে, আপনাদের মধ্যে অনেকে জানেন। পরীক্ষায় কিন্তু সাধারণত এই সংক্রান্ত প্রশ্ন এখান থেকে এসে থাকে। আপনারা সাধারণত ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এর মধ্যে থেকে যে টপিক গুলোর কথা বললাম, এগুলোর উপরে আপনি বেশি মনোযোগ দেবেন এবং এখান থেকে একটি ভালো মার্ক আপনি ক্যারি করতে পারবেন। জি, আজকে আমরা আপনাদেরকে
15 মার্কের একটি সংক্ষিপ্ত সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। দেখবেন এখানে 77টির মতো চ্যাপ্টার রয়েছে। এই 77টি চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেগুলো দেখালাম এগুলো আলোকে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি একটি ভালো মার্ক ক্যারি করতে পারবেন। আমরা আপনাদেরকে অনেক পরিশ্রম করে এবং কষ্ট করে ভিডিও টিউটোরিয়াল গুলো উপহার দিয়ে থাকি। আপনারা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতেন তাহলে আপনাদের কাছ থেকে কিন্তু কারিগরি টাকা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতো। আমরা সে পথে যাইনি, আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সার্ভিস গুলো দেওয়ার চেষ্টা করে থাকি। কাজে আরো একবার বলছি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো এবং সুস্থ রাখেন। আর আপনাদেরকে আরো একবার বলছি যে মাশকুরুলস ইংলিশ লিটারেচার বইটি যারা সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করবেন প্লিজ, কারণ এটিতে আমার অনেক বেশি পরিশ্রম হয়েছে বইটি তৈরি করতে। বাংলাদেশ অ্যাফেয়ার্স বুক খুব দ্রুত গতিতে পাবলিশ হতে যাচ্ছে, এরপরে মাশকুরুলস ইংলিশ জব ট্রিক্স বইটিও পাবলিশ হবে, এরপরে আপনার আন্তর্জাতিক বিষয়গুলির বইটিও পাবলিশ হবে। আমরা আপনাদেরকে আরো একবার বলছি যে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের উপরে ভিত্তি করে আমাদের বই পাবলিশ হবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত সাজেশন নিয়ে এবং সুন্দর করে, মোটা মোটা বই নয়, সুন্দর করে আমরা বই আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে প্রস্তুতি নিতে হয় তা আপনাদেরকে কিন্তু ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আগামী ভিডিও টিউটোরিয়ালে আমরা আরো একটি বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমরা হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে আরো একবার আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।